আমরা গত ক্লাসে এতটুকু দেখছিলাম, শুধু হেডার পার্টটা এবং হিরো পার্টটা, ওয়েবসাইটের হিরো যেটা আছে অতটুকু দেখছিলাম। আজকে আমরা পরবর্তী অংশগুলা দেখবো, যতটুকু পারা যায় আমরা কমপ্লিট করার ট্রাই করব। পরবর্তী কি আছে, ওইটা অ্যাবাউট, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে যার ওয়েবসাইট তার একটা ইমেজ থাকবে এখানে এবং তার সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে এখানে, এবং হায়ার মি বাটন থাকবে, বাটনে ক্লিক করলে হয়তো তার কোনো মার্কেট প্লেসে লিঙ্ক দেওয়া থাকতে পারে, অথবা সে ডিরেক্ট যে তার কন্ট্যাক্ট পেজ বা কন্ট্যাক্ট সেকশন আছে ওইখানে চলে আসবে হায়ার মিতে ক্লিক করার পরে। ওইরকম কিছু একটা আমরা ওইখানে করে দিব। তারপরে ওয়ার্কিং প্রসেস ওইটাও আমরা আজকে দেখে নিব। ওইখানে আইকনগুলো আছে, আইকনগুলো আমরা দেখে নিব কীভাবে ইউজ করা যায়। অলরেডি ফন্টোসাম দেখিয়ে দেওয়া হয়েছে, যদি আমরা ওইগুলো ফন্টোসামে পাই দেন ফন্টোসামটিকে ইউজ করবো, আদারওয়াইজ যদি ফন্টোসামে না থাকে, প্রিমিয়াম থাকে ওইগুলা, আমরা ওইগুলো আইকন হিসাবে ইউজ করব। তাহলে আমরা স্টার্ট করি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, আমরা কোন সেকশন, ওইটা ওইটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আমরা একটা সেকশন নিব, একটা আইডি দিব অ্যাবাউট। আচ্ছা, ওইটা কি দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদের শর্টকাট কিভাবে আমি যেভাবে করতেছি? সবার কে আছে সফটওয়্যারটা দেয়া? আচ্ছা আমি বলে দিচ্ছি, তাহলে দেখেন আপনারা কোথায় যাবেন, পারফরমেন্সে, পারফরমেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর ওইখানে কি লিখবেন, INS দিলে ইনস্টল প্যাকেজ চলে আসবে, আপনি ওইখানে ক্লিক করবেন, একটু ওয়াইট করবেন, দেন ওইখানে ইমিট লিখবেন। হ্যাঁ, ওইটা দেওয়ার পর একটা ইমিট নামে একটা কি আছে, টুলস বা এক্সটেনশন আছে, ওইটা আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন। ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে, এখানে লোডিং নিবে, ইনস্টল হয়ে যাবে, দেন একটু রিস্টার্ট দিবেন, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবেন, সাবলাইনটা হয়ে যাবে। তারপর আপনারা আমি যেভাবে কোডিং করতেছি ওইভাবে কোডিং করতে পারবেন। তো সেকশন আইডি কি দিলাম, অ্যাবাউট। এখন আমরা নিব কি, কন্টেইনারটা নেই, কন্টেইনার, কন্টেইনারের ভিতরে একটা র নিব, দেখি আসি আমরা কি কি আছে। একটা র আছে, রতে কয়টা, ওইখানে 5টা গ্রিড দিব এবং ওইখানে 7টা গ্রিড দিব, হয়ে যাবে। আপনার গ্রিডগুলো ওইখান থেকে দেখে নেবেন, কয়টা গ্রিড দেয়া আছে ওইখানে এবং ওইখানে কয়টা গ্রিড দেয়া আছে, এখানে 7টা দেয়া আছে, এখানে 5টা দেয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। মানে ওইখানে প্রথম একটা র নিব, তারপর কল নিব, কলাম কল এম ডি অথবা এল জি নিয়ে নিচ্ছি, কলে যেহেতু লার্জ ডিভাইস এল জি। আচ্ছা, কল এম ডি নিলে কি হয় জানেন, কল এম ডি নিলে এল জি তে কাজ করতে হয় না, এল জি নিলে অনেক সময় এম ডি তে এসে কাজ করতে হয়। আমরা এম ডি নিব, এম ডি তে কাজ হইলে এল জি তে অটোমেটিক হয়ে যাবে, আমরা এম ডি নিয়ে ট্রাই করবো। কল এম ডি প্রথমে নিব 5, দেন পরেরটা কি 7, 5 এর ভিতরে কি আছে, অ্যাবাউট ইমেজ বা অ্যাবাউট টার্ম যেটা ওইটা আছে, টার্ম। তারপর IMG টা নিয়ে নিচ্ছি, ইমেজ নেয়া নাই এখানে, আমরা নিয়ে নিচ্ছি, প্রথমে মুভ টুলে গেলাম। আচ্ছা, কে বলছিলেন মুভ টুল পান নাই, সাইদ মেহমত কান মেবি? আপনি পাইছেন, পাইছেন কি পাইছেন না আপনি মুভ টুলটা? একদম প্রথমে রাখা আছে, বুঝছেন? আচ্ছা, ওইখানে দুইটা আছে, আপনি দেখে নিবেন, যখন কার্সারটা উপরে নিবেন ওই রকম আসবে, আপনি ওর সিলেক্ট আসবে, দেখিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ কোনটা। আচ্ছা, ওইখানে দুইটা আছে, খুব সম্ভব আপনি যেটাতে রাখছেন কার্সারটা ওইটা অথবা রাইটেরটা, দুইটা থেকে একটাই হবে। আমার অ্যাকচুয়ালি ফটোশপ নিয়ে খুব একটা জো নাই, কোনটা হবে বলুন তো দেখি, কার জানা আছে? ওইখানে দুইটা রাখা আছে,
তো দুইটা থেকে একটা হ্যাঁ হ্যাঁ ডান পাশে যেটা ওইটা 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 হচ্ছে মুভগুলো, ওইটা ওইটাতে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি, ওইখানে ক্লিক করলাম, লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, দেখি একটু হ্যাঁ চলে আসছে। আমরা অল্টারে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, তারপর ইমেজ ট্রিম। অনেক সময় ওইখানে থাকে অনেকে দেখছি, আপনারা ওইখানে উপরে নেবেন ট্রান্সপারেন্ট পিকচারটা সিলেক্ট করে দিবেন। ওকে কন্ট্রোল শিফট অল্টার এস, বুঝছেন, কন্ট্রোল শিফট অল্টার এস দিলে সেভ করা হয়ে যাবে, অথবা আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। এক্সপোর্ট সেভ ফর ওয়েব। ওকে আমরা পিএনজিটা নেই, বা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যখন কোনো ব্যাকগ্রাউন্ড কিছু নিব তখন আমরা যে ভিডিও নিব, আর ওইরকম ইমেজের ক্ষেত্রে আমরা পিএনজি নেওয়াটা দেখা, কোনো পিএনজিটা নিব। সেভ দিলাম, এটা কোথায় আমাদের ক্লাস, এটা কত ক্লাসে দেখিয়ে দিছে, এলইডি ব্যাচ টু 8 নিচ্ছি আমরা, 24 নিব যখন লগার ক্ষেত্রে, লগার যখন নিব তখন একটু রেজুলেশন ভালো থাকলে বেটার। আমরা অ্যাবাউট সাম, আমরা কন্ট্রোল জেড দিয়ে চলে আসতে পারি অথবা ওইখান থেকে চলে আসতে পারি জায়গায়, একদম প্রথমে চলে আসতে পারি, যেভাবে কমফোর্টেবল এইভাবে কাজ করবেন। ইমেজ তারপরে অ্যাবাউট নামটা চলে আসছে, ওইখানে কি দিবেন, ওইখানে নামটা দিয়ে দিবেন লেটিন, আমরা অ্যাবাউট নাম দিই অ্যাবাউট নাম। একটু সেভ করে দেখবেন একটা প্রবলেম হবে, রিলোড দিলাম, দেখছেন ওইটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে, তাই না? কারণ হচ্ছে ওইখানে আমরা কি ইউজ করছিলাম, পজিশন অ্যাবসলিউট। এখন একটা কাজ করতে পারি আমরা, ওইটাতে কি দিলাম, নেভিগেশনে পজিশন রিলেটিভ, তাই তো? দেখেন আমরা কি করছিলাম গত ক্লাসে, যে হিরো, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? বাম পাশের টা কি, আপনি বিতে প্রেস করেন, আপনি বি বি আছে না, ইউ বি যেটা, ওই বিতে প্রেস করেন, কোনটায় গেছে, বিতে প্রেস করার পর কোথায় গেছে, হ্যাঁ ওইটাই 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 আপনি কাজ করতে পারবেন, বিতে দেওয়ার পর যেখানে গেছে ওইখানে কাজ করতে পারবেন, ওইটাই সিলেকশন মেবি, হ্যাঁ ওইটাই 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 সিলেকশন। আচ্ছা আমরা কি করছিলাম দেখেন গত ক্লাসে, এটা দেখেন একটু, হিরো যেটা আছে, হিরো হিরোটাকে উপরে নিয়ে নিয়েছি, তাই তো? মেনুর উপরে অথবা মেনুর নিচে নিয়ে গেছি, মেনুটাকে উপরে তুলে দিছি, কিন্তু যার ফলে যে প্রবলেমটা হয়েছে, এরপরে আমরা হিরোর পরে যে এলিমেন্টটা নিচ্ছি, হিরোতে পজিশন অ্যাবসলিউট দেওয়ার ফলে পরবর্তী এলিমেন্টগুলো ওইটার উপরে চলে গেছে, ওইটা ইনডেক্স বেশি এজন্য ওইটা নিচে গেছে, মানে উপরেই আসতো। আমরা একটা কাজ করতে পারি, নেভিগেশনকে দিব আমরা অ্যাবসলিউট, আর ওইটাকে আমরা রিলেটিভ দিয়ে দেখি একটু, পজিশন রিলেটিভ, নেভিগেশন অ্যাবসলিউট কোথায়, অ্যাবসলিউট ওয়াইড 100%, সেভ করি, ব্রাউজারে গিয়ে রিলোড দিই, হ্যাঁ দেখছেন চলে আসছে, বাট ওইটা ওইটা গায়েব হয়ে গেছে, আমরা দেখছি এটা কেন গেল, ওইটা তার জায়গায় চলে আসছে, ওইটা চলে গেছে,
মেবি জেড ইনডেক্স এর কারণে হয়তো এটা হয়েছে। দেখি একটু আমি এক্সপেরিমেন্ট করি। মেনু আইকন, আচ্ছা ওইখানে একটা প্রবলেম হয়েছে, ওই বাইরে চলে গেছে, ওইটা আছে বাইরে চলে গেছে। তাহলে আমরা ওয়াইড 100%। আচ্ছা ওইখানে কন্টেইনার ইউজ করা হয়েছে, কন্টেইনার তো ইউজ করা হয়েছে। হোয়াইটটা তুলে নিচ্ছি আমরা, এটা ওইখানে চলে আসছে তাই না। আমরা রাইট জিরো দিব, রাইট জিরো, লেফট লেফট জিরো, হ্যাঁ দেখছেন এটা একদম রাইটে চলে গেছে, লেফটে চলে গেছে, সমস্যা নেই। ঠিক আছে আমরা কন্টেইনার কি স্পেলিং ভুল হয়েছে, কন্টেইনার বাইরে তো যাওয়ার কথা নয় এগুলা। আচ্ছা কন্টেইনার রাখা আছে নেভি, আচ্ছা ওইখানে দেখি কন্টেইনার নেভিগেশন, ওইটাই তো আমরা কাজ করতেছি নেভিগেশন। পজিশন অ্যাবসোলিউট তাই তো, দেখি এটা রাইট জিরো লেফট জিরো। রাইট অটো দিয়ে দিকে আমরা কি হয়, ওইটা অনেকভাবে করা যায়, আমরা চাইলে ওইটাকে আরেকভাবে করতে পারতাম, আমরা যেভাবে করতেছি ওইটা দেখে নিই একটু। অটোতে কাজ করছে না, না আমরা একটু স্পিড ইভেন্ট করি, নেভিগেশন পজিশন ঠিকই আছে, আমরা কি দেওয়া যায় এখানে, আমরা একটা মিনিমাম ওয়েট দিয়ে দেখি। তারপরে স্ক্রল বারটা চলে আসা, ঠিক আছে আমরা ওইভাবে না করি, আমরা আর একটা ওয়ে করি। ওইটা কি আছে, পজিশন রিলেটিভ আছে, তার সমস্যা নেই, পজিশন রিলেটিভ, ওইটা পজিশন রিলেটিভ দিব, একটু সেভ করি। হ্যাঁ ওইটা উপরে চলে গেছে তাই তো। এখন আমরা একটা কাজ করতে পারি, যে হিরো যেটা আছে হিরোটাকে পজিশন রিলেটিভ টপ মাইনাস দিয়ে দিব, মাইনাস 125 দিয়ে দেখি কতটুকু যায়, 25 পিক্সেল। সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ আর একটু দিতে হবে, হিরো যেটা আছে হিরো টপ হয়ে গেছে 153 পিক্সেল তাই তো। হ্যাঁ অ্যাকচুয়ালি কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়, আর ওইটা যেভাবে করার কথা ছিল একটু আগে যে করছিলাম পজিশন অ্যাবসলিউট, ওইটা হওয়ার কথা আছে, আমি দেখে নিবো ওইটা কেন হয় না, তো অন্য কোথাও প্রবলেম ছিল আমরা দেখে নিবো ওইটা। তাইলে আমরা ওইটা ঠিকই নিচে আনতে পারলাম তাই তো। আমরা অনেকে পেডিং দিয়ে হয়তো নিচে আনছেন, পেডিং দেওয়ার প্রয়োজন নাই, যেভাবে করলাম কি করলাম ওইটা আবার বলে দিচ্ছি। ওইটা পজিশন অ্যাবসলিউট করি নাই, ওইটা পজিশন রিলেটিভ, ওইটা পজিশন রিলেটিভ, তারপর কি করলাম ওইটাকে উপরে নিয়ে গেলাম, তার জায়গা ছিল এতটুকু, এতটুকু ছিল তার হিরো জায়গা, তখন আমরা পজিশন রিলেটিভ দিয়ে উপরে নিয়ে গেলাম, ওইখানে মাইনাস দিয়ে মেনুর নিচে নিয়ে গেলাম। বুঝতে পারছেন বিষয়টা,
কিচ্ছু করে নাই, কিন্তু ওইটা জাস্ট পজিশন রিলেটিভ করলাম অ্যাবসলিউট থেকে। আমি বলে দিচ্ছি ওইটাকে জাস্ট পজিশন বুঝি নাই, কি কি বলছেন বুঝি নাই। হ্যাঁ ওইটাই ওইটাই, জাস্ট ওইটা পজিশন অ্যাবসলিউট থেকে পজিশন রিলেটিভ করে নিয়েছি এবং মাইনাস যতটুকু হাইট আছে ততটুকু দিয়ে দিছি। ওকে তাহলে আমরা ইমেজটা নিয়ে আসলাম, তারপর কি আছে? একটা এইচ ফোর আছে, দুইটা প্যারাগ্রাফ আছে, তাই তো? আমরা একটু কপি করে নিচ্ছি। রোবট বোল্ড দেয়া আছে, এটার ফন্ট সাইজ কত? 18 পিক্সেল, কালার ব্ল্যাক দেয়া আছে। আরো ফন্টটা কপি করে নিচ্ছি। ওটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, একটা ক্লাস দেবো আমরা অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের ভিতরে এইচ ফোর নিব, এটা দিয়ে দিব। তারপর পি নিব, পি তে কি দেয়া আছে দেখি। পজিশন রিলেটেড, ডেডিকেশন পজিশন রিলেটেড, আনফেয়ার রিলেটেড। বা যেভাবে আছে ওইভাবে রাখতে, জাস্ট যে হিরো যেটা আছে হিরোটাকে পজিশন অ্যাবসলিউট থেকে পজিশন রিলেটিভ করে দিয়েছি এন্ড টপ মাইনাস 153 পিক্সেল দিয়ে দিয়েছি, আর কিছু করি নাই। নেভিগেশন যেভাবে আছে ওইভাবে রাখবেন। আচ্ছা আমরা প্যারাগ্রাফটাকে দুইটা পিতে নিয়ে নিচ্ছি, কারণ একটু গ্যাপ আছে। আমরা চাইলে বিআর দিয়ে নিতে পারতাম, বাট আমরা দুইটা প্যারাগ্রাফ দিয়ে নিচ্ছি। তারপর কি আছে? একটা টেক্সট আছে হায়ার মিলিকা, রোবটো মিডিয়াম, ওইখানে টেক্সট আমরা এনকোডে দিয়ে নিচ্ছি, ওটা দিব আমরা ওইখানে হ্যাশট্যাগ দিয়ে রাখ। আচ্ছা ওইখানে আমরা একটা ক্লাস দিব, একটা ক্লাস দিব কাস্টম বিটিএন। আমরা কাস্টম বিডিএন দিয়ে ওইটাকে স্টাইল করে নেব। আমরা এখানে ক্লাস না নিয়ে কাজ করতে পারতাম। দেখেন সবাই, আমরা যদি ওইখানে অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্টের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে ওইটাকে স্টাইল দিয়ে দিতে পারতাম ওইখানে যেভাবে আছে ওইভাবে, কিন্তু কি করলাম একটা ক্লাস নিলাম। কারণ হচ্ছে বাটন ওয়েবসাইটে অনেকগুলা থাকতে পারে, দেখি আছে কিনা অন্যটা সেম স্টাইল, অন্য কোনো বাটন আছে কিনা। হ্যাঁ আছে, আমরা একটা দেখতে পাচ্ছি ওইখানে যে বাটনটা আছে, আমরা জাস্ট ক্লাসটা দিয়ে দিব ওইখানে। ওইখানে যে কাস্টম ভিডিও নামে যে ক্লাসটা দিচ্ছি ওই ক্লাসটা ওইখানে দিয়ে দিব, দেন স্টাইল সেম স্টাইল পেয়ে যাবে। তখন আর বারবার ওইখানে স্টাইল করতে হচ্ছে না, আবার নিচে গিয়ে ফর্মের কোনো বাটনে স্টাইল করতে হচ্ছে না। আমরা এক জায়গায় স্টাইলটা করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের কন্টেন্টগুলো নেওয়া কমপ্লিট, আমরা একটু সেভ করি, ব্রাউজারে যাই, একটু রিলোড দিই, দেখি কি হয়। হ্যাঁ করে চলে আসছে, কন্টেন্টটা চলে আসছে। এখন আমরা ওইটাকে আমাদের মতো যেভাবে স্টাইল দেওয়া আছে ওইভাবে স্টাইল করে নেব। প্রথমে আমরা সিলেক্ট করে নিচ্ছি অ্যাবাউট সিএসএস, তারপর অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কি আছে, এইচ ফোরটা আছে, তারপর কি আছে, পি আছে, তাই তো? তারপর আমি একটা কাজ করতে পারি, কাস্টম বিচেনটা নিয়ে নিতে পারি এখানে। আচ্ছা আমরা ওইখানে কিন্তু করতেছি কোডগুলো করতেছি, আরো প্রফেশনালিজম আছে কোডে, আমরা ওইগুলো আস্তে আস্তে দেখব। একদম প্রথমে এত প্রফেশনাল হওয়ার প্রয়োজন নেই, আমরা আস্তে আস্তে অনেক কিছু মেনটেন করব। কাস্টম বিচেন, ওকে গ্রেট। এখন আমরা ওইগুলোকে স্টাইল করব, এইচ ফোর এর কি স্টাইল দেওয়া আছে এখানে, রোবোটো বোল্ড, ফন স্টাইল বোল্ড, 18 পিক্সেল, কালার ব্ল্যাক। আমরা ফন সাইজ 18 পিক্সেল, 18 পিক্সেল, ফন ওয়েট কতটুকু ছিল বোল্ড, কালার কি ছিল
ব্ল্যাক ব্ল্যাক 0-0 দিয়ে দেবো। তারপর কি আছে? ফন ফ্যামিলি, ওইখানে দেখেন আমরা ফন ফ্যামিলি কতটুকু দিছি, শুধু H3 পর্যন্ত দিছি, কি রেলওয়ে ফন্ট, তাই তো? ওইখানে কোন ফন্টটা দেয়া আছে? রুবট অফ বোল্ড, দেখছেন? এর জন্য আমরা কি করছিলাম, H3 পর্যন্ত দিছি ওইটা, দেন H4 এ আমরা রুবটটা দিয়ে দিব। ওয়ার্ড রেট করে নেই, হ্যাঁ H4 এর যেটা ফন ফ্যামিলি আমরা ওইটা দিয়ে দিব, রুবট অফ বোল্ড। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই। হ্যাঁ গুড, দেখেন অ্যাকুরেট ফন্টটা কমে গেছে যেভাবে আছে, যেভাবে আছে ওইরকম হয়ে গেছে। আচ্ছা ওইটা কারাপ্টার ম্যাচ হচ্ছে না আমার মনে হচ্ছে, ওইটা কি কালার দিয়ে আছে একটু ওইটা দেখি তো, তো আই ড্রপার দিয়ে দেখি, দেখছেন ওইটা কালো না, কিন্তু ওইটা কালো না, ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা ওইটা। এখন সেভ করে ব্রাউজারে যাই, হ্যাঁ গ্রেট, দেখেন অ্যাকচুয়াল কালারটা পেয়ে গেছে। আচ্ছা ওইখানে কিছু প্যাডিং দেওয়া আছে বটমে, একটু দেখে নিচ্ছি, হাইট 43, বাট আমরা 43 দিব না, কারণ একটু দেয়া আছে এখানে, দেখি কতটুকুর মতো দেয়া আছে। হ্যাঁ 13 ফিটের মতো দেয়া আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, 25 দিয়ে দিব পেডিং বটম, পিবি 25, সেভ করি। আচ্ছা কোথায় দিচ্ছি পেডিং বটম 25, পিক্সেল করতে হবে তাই না, পিক্সেল না দিয়ে তো কাজ করবে না। হ্যাঁ গ্রেট, চলে আসছে। এখন আমরা প্যারাগ্রাফের স্টাইল দেখি, আমি যেভাবে দরে দরে স্টাইল দিচ্ছি আপনারা ওইভাবে দেওয়া ট্রাই করবেন। দেখেন রোবট রেগুলার, এটা স্টাইল হচ্ছে রোবট রেগুলার তাই তো, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর কি কালার, কালারটা ওইখান থেকে আমরা আই ড্রপার দিয়ে করে নিব, ওইটাই দিয়ে দিব আই ড্রপার। হ্যাঁ ওইটাই কালার, ফন্ট ফ্যামিলি প্যারাগ্রাফে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, এজন্য দিচ্ছি না আমি, কারণ ওইটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর উপরে যে প্যারাগ্রাফে পিতে একটা ফন্ট ফ্যামিলি দিয়ে আসছে, পি এবং স্পানে কি ফন্ট ফ্যামিলি দিছে রোবট, ওই ফন্ট ফ্যামিলিটা পেয়ে যাবে, যেহেতু ওইটাও কি পি। আমরা জাস্ট ফন্ট সাইজটা দিয়ে দিব, ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার, কালারটা দিয়ে দিব ওইটা, ফন্ট টু ওয়েট রেগুলার, ওইটা অটোমেটিক পেয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি ফন্ট ওয়েট রেগুলার। রেগুলারের ভ্যালু হচ্ছে কতটুকু, হ্যাঁ 400 পিক্সেল, ফন্ট সাইজ কালার ফন্ট ওয়েট। এখন কিছু কাজ আছে, আমরা একটু দেখি আউট থেকে, হ্যাঁ কালারটা পেয়ে গেছে। এখন আমরা ওইখানে দেখেন কিছু, আচ্ছা লাইন হাইটটা মেবি মিসিং হয়ে গেছে, আমরা লাইন হাইট কোথায় পাবো, ওইখানে লাইন হাইট 28 পিক্সেল দেওয়া আছে, এখানে আমরা 28 দিয়ে দিচ্ছি, লাইন হাইট 28 পিক্সেল। আপনারা কি বুঝতেছেন না প্রবলেম হচ্ছে, ওইটা পিটি পিক্সেল একই কথা। আচ্ছা পিটির যে ভ্যালু পিক্সেল কি সেম ভ্যালু, কারো জানা আছে ওইটা? না না স্যার, কম আছে বিটুইন পিক্সেল এন্ড পিটি, দেখে নিচ্ছি ওইটা অ্যাকচুয়ালি পিক্সেল কাজ করে, দেখে নিচ্ছি 150 170 পিক্সেল, হ্যাঁ সেম তো, সেম তো একই তো, সেম ভ্যালু, দেখছেন একদম সেম ভ্যালু। আমরা পিটি পিক্সেল দিতে পারি, পিটি থাকলে পিটি দিয়ে দেবো। ওকে এখন তো দেখি
হ্যাঁ গ্রেট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ওইখানে যে গ্যাপটা আছে অ্যাকচুয়াল গ্যাপটা আসছে কিনা একটু দেখে নিই আমরা কতটুকু আছে ওইখানে 14। এখন বাই ডিফল্ট প্রত্যেকটা প্যারাগ্রাফে কিছু কিছু মার্জিন বটম দেওয়া থাকে, প্যারাগ্রাফ বলেন হেডিং বলেন সবগুলাতে কিছু বটম দেওয়া থাকে, দেখেন মার্জিন বটম দেওয়া আছে বাই ডিফল্ট। হ্যাঁ দেখেন প্যারাগ্রাফে ওইটা বাই ডিফল্ট যে বুস্টাপে দেওয়া আছে মার্জিন বটম 1 আছে, আমরা ওইটা দিব, ওইটা তুলে নিব, মার্জিন বটম 0 দিব। এখানে আমরা আমাদের যা ইচ্ছা তাই দিয়ে দিব, এখানে এমবি 0 মার্জিন বটম 0 দিব, দেন ওইখানে আমাদের মার্জিন বটম কতটুকু 40 ভিতর এখানে মার্জিন বটম দিয়ে দিব, মার্জিন বটম একটু সেভ করি ব্রাউজারে যাই। হ্যাঁ একুরেট পেয়ে গেছে একটু দেখি আমরা, ঠিক আছে তো একটু কমে দিতে পারি, আমার মনে হচ্ছে এখানে একটু কম ওইখানে বেশি, আমরা 35 দিয়ে দিব কারণ অনেক সময় কি হয় ভিজুয়াল পিএইচডি ফাইলে একরকম দেখতে মনে হয় আবার যখন ওয়েবে কনভার্ট হয় ওইটা ওইরকম ওইখানে কিছু প্রবলেম হয়। আচ্ছা যে ডিজাইন করেছে সেও তো মানুষ, তারও তো ভুল হতে পারে তাই তো, সে তো আমাদের আমাদের মতো কেউ একজন ডিজাইন করছে তারও তো ভুল হতে পারে, আপনি দেখে নিবেন একটু, আপনি ডেভেলপার হিসাবে আপনারও কিছু দায়িত্ব আছে, সে যেরকম দিছে দিছে ওইরকমই করতে হবে। হ্যাঁ পিক্সেল পারফেক্ট হতে হবে ঠিক আছে, বাট আপনার যদি দেখেন তার ওইখানে মানে অনেক টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিতে মিসিং আপনি মনে করতেছেন যে ওইটা প্রবলেম, আপনি শিওর যে সে সে ভুল করছে ওইখানে, তাহলে আপনি কি করবেন আপনি দিয়ে দিবেন। দেখেন ওইখানে যদি সে বেশি দেয় পেডিং বা তার এখানে ঠিকই দেখাচ্ছে, কিন্তু যখন আমরা ওয়েবে কনভার্ট করছি তখন অ্যাকুরেট পিক্সেল দেওয়ার পর একটু বেশি মনে হচ্ছে, তখন আমি একটু কমিয়ে দিলাম, ওইখানে কিন্তু বেশি দেয়া ওইটা থাকতে পারে ঠিক আছে, কারণ ওইটা আর ওইটা একটু ডিফারেন্ট, বাট ওইটা আর ওইটা টাইপোগ্রাফিতে হিসাব করলে ওই গ্যাপটা কিন্তু একই জিনিস, দুইটাই একই জিনিস, ওইখানে কম হওয়ার কথা, বাট ওইখানে আর ওইখানে যদি বেশি থাকে তো প্রবলেম না, কারণ ওই দুইটা হচ্ছে ডিফারেন্ট বিষয়, একটু দেখে নিবেন আপনারা। 35 দিলে হয়ে যাবে ম্যাম, একটু সেভ করি ব্রাউজারে দেই। হ্যাঁ হয়ে গেছে অ্যাকুরেট। এখন আমরা আসি বাটনটায়, আচ্ছা ওইখানে পেডিং বাটন একটু পরে দিচ্ছি, আমরা এগুলো স্টাইল করে নেই দেন পরে দিচ্ছি, বাটনে কি স্টাইল দেওয়া আছে দেখি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিক করে নিচ্ছি আই ড্রপার দিয়ে, দেখেন আই ড্রপার সিলেক্ট করলাম তারপর ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে ওইখানে যে কালারটা হয়েছে সিলেক্ট হয়েছে ওইটা কপি করে নিবো ওই কালার কোডটা, তারপর এখানে প্যাডিং মার্জিন বটম কতটুকু দেওয়া আছে দেখে নিই আমরা, প্যাডিং টপ রাখা আছে 15, এখানে কতটুকু 25 না সরি এখানে 70, হোয়াইট হচ্ছে কত 70, 15 আর 70 কাস্টম বিটিএন, প্রথমে ফন্ট ফ্যামিলিকে দেওয়া আছে আমরা দেখে নিই, কিন্তু ফন্ট ফ্যামিলি কি ছিল, ফন্ট ফ্যামিলি রুবোটো মিডিয়াম মিডিয়াম, ফন্ট সাইজ কতটুকু 16 পিক্সেল, ফন্ট ফ্যামিলি যেহেতু অ্যাঙ্কটেকে কোনো ফন্ট ফ্যামিলি দেওয়া আছে কিনা একটু দেখে নেই, হ্যাঁ নাই অ্যাঙ্কটেকে কোনো ফন্ট ফ্যামিলি দেওয়া নেই, একটু পরে দিচ্ছি আমরা। আচ্ছা একটা কাজ করতে পারি ওইখানে দাঁত একটা কমা দিয়ে এ দিয়ে দিব, তখন অ্যাঙ্কটেকে সেম স্টাইল পেয়ে যাবে, আমরা এখানে আসি ফন্ট ফ্যামিলি তো পাইয়ে দিন, এখন ফন্ট সাইজটা দিয়ে দিব ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার ওইটা যেটা কপি করলাম একটু আগে আমরা, তারপর কি ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড না সেমি বোল্ড ওইটা হচ্ছে মিডিয়াম 500 টাকা। হ্যাঁ এখন হচ্ছে পেডিং, এ পেডিং কতটুকু থাকবে উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে কতটুকু দেওয়া ছিল 70 পিক্সেল, এখন একটু সেভ করি ব্রাউজারে যাই। আচ্ছা এখন কথা হচ্ছে ওইখানে যে পেডিং দিলাম ওইটা তো এনকোডেক, ওইটাও এনকোডেক তাই তো, তখন আমরা যেহেতু পেডিং দিছি একটা ডিসপ্লে ব্লক করে নেব, ডিসপ্লে ইনলাইন ব্লক, সেভ করলাম ব্রাউজারে যাই, ওয়াও গ্রেট এখানে একটু পেয়ে গেছে। এখন কথা হচ্ছে ওইখানে কি হচ্ছে যখন হোভার করছি, হোভার করার সাথে সাথে
চেঞ্জ হচ্ছে বাই ডিফল্ট বুস্টারে মেবি ওইটা বুস্টারে দেয়া আছে আচ্ছা উমর নয়ন আপনি প্রতিদিন দেরি করেন ওইটা কিন্তু হয় না আপনি প্রতিদিন দ্রুত অ্যালার্ম দিয়ে ঘুমাবেন আপনার ঘুমে এত প্রবলেম কি সবাই আমরাও তো ঘুমাই শুধু আপনি ঘুমান ওইরকম কিছু না তো আমরাও তো ঘুমাই এবং টাইম মতো ঘুম থেকে উঠে যাই কাস্টম বিটিএন আমরা কি দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম সেভ করি ব্রাউজারে যাই রিলোড দেই আচ্ছা কি বলছিলাম আমরা যে ওইখানে হবার করার পরে এটা কালার হচ্ছে ওই কালারটা কোথায় থেকে আসছে মেবি খুব সম্ভব বুস্টার থেকে আছে বুস্টারতে যাই হবার ওইখান থেকে হবারটা ধরে নেই হ্যাঁ দেখেন বুস্টারে দেয়া আছে এটা এনকোডে যখন হবার হবে কালারটা ওই রকম আসবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন চলে আসবে তাহলে আমরা ওইটা তুলে নিব আমরা চাই না ওইটা আমাদের যদি হবার প্রয়োজন হয় তখন আমরা হবার দিব আদারওয়াইজ আমরা হবার দিব না আমরা এখানে এনকোড টেগের হবার আচ্ছা একটা কাজ করবেন আমি ওইগুলা কিন্তু উপরে নিচ্ছি কারণ হচ্ছে ওগুলা কিন্তু একদম কমন বিষয় কারণ ওগুলা সব সব জায়গা ওয়েবসাইটের পুরো জায়গা যে কোনো জায়গা হয়েছে ওইগুলা কিন্তু অ্যাপ্লাই হবে আপনি H1 H2 যে কোনো জায়গা নেন ওইটা অ্যাপ্লাই হবে আর ওইগুলা কিন্তু আমরা প্রত্যেকটা সেকশন বাই সেকশন নিচ্ছি কারণ ওইগুলা সব জায়গায় যেহেতু থাকবে ওইগুলা কমন আমরা কমন যে কোনো জিনিস কোথায় নিব উপরে নিয়ে রাখবো দেখেন ওইটা হচ্ছে এটা কমন কারণ ওইটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই হবে ওইগুলাও যে কোনো জায়গায় অ্যাপ্লাই হবে আমরা ওইগুলা উপরে নিয়ে নিব এনকোড একজন হবার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার না কালার শুধু কালারটা ট্রান্সপারেন্ট থাকবে আচ্ছা ট্রান্সপারেন্ট দেবো না আচ্ছা ট্রান্সপারেন্ট থাক শুধু কালার ট্রান্সপারেন্ট দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন টেক্সট ডেকোরেশন নান আন্ডারলাইন দেওয়া আছে আমরা নান করে দেব সেভ করি আচ্ছা ট্রান্সপারেন্ট দেওয়ার ফলে কি হয়েছে আমরা হবার দেওয়ার পরে কালার কি দেবো আমরা যে কোনো একটা কালার আছে কালার ব্ল্যাক দিয়ে দিই আমরা এখন ক্লিক করার পরে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে তখন আমরা একটা কাজ করতে পারি হ্যাঁ আমরা ওইখানে যে কাস্টম বিটিএন যেটা আছে যেহেতু ওইখানে দেখেন হবারের কোনো কি নাই হবারের কোনো এক্সাম্পল দেয়া নাই যে হবার করার পরে ওইরকম আসবে যেহেতু আমরা একটু ডিরেক্ট একটা ফ্ল্যাট কি রাখবো ফ্ল্যাট একটা বাটন রেখে দিব কাস্টম বিটিএনটা যখন হবার হবে হবার হবে তখন কালার হয় যেভাবে আছে ওইভাবে থাকবে ট্রান্সপারেন্ট মানে কিছু নাই মানে ট্রান্সপারেন্ট থাকবে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিলে কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না বুঝছেন কালার ট্রান্সপারেন্ট দিলে কোনো কালারই আসবে না আচ্ছা আমরা একটা কাজ করতে পারি কাস্টম বিটিএনটাকে উপরে নিয়ে যেতে পারি কারণ এটা কমন যে কোনো জায়গায় পাবে আমরা ওইটা ওইখানে রেখে দিলাম তাহলে এখানে কমেন্ট আউট করে রাখতে পারেন আপনারা সেভ করলাম ব্রাউজারে যাচ্ছি হ্যাঁ অ্যাকুরেট এখন কোনো চেঞ্জ হচ্ছে না আমরা চাইও না ওইটা চেঞ্জ কারণ যেহেতু ডিজাইনে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই যে হবার দেওয়ার পরে ওইটা হবে সেহেতু আমরা যেভাবে আছে ওইভাবেই রেখে দিলাম ওকে এখন আমরা একটা কাজ করতে পারি ওইটাকে মধ্যখানে নিয়ে আসতে পারি ওইখানে দেখেন বেশি গ্যাপ হয়ে গেছে আর ওইখানে একটু কম আর ওইটাকে মধ্যখানে নিয়ে আসবো আমরা কোথায় দিব পেডিংটা পেডিং দেবো আমরা অ্যাবাউট কন্টেন্টে অ্যাবাউট কন্টেন্ট রাখা আছে ওইখানে পেডিং টপ 100 দিয়ে দেখি কতটুকু আসে হ্যাঁ চলে রাখতে পারি আমরা আরো কমিয়ে দিব আমরা 100 না আমরা 15 দিয়ে দিব রাইট এখন একদম অ্যাকুরেট তাহলে বুঝছেন কিভাবে করলাম সেকশনটা ফন কালার স্পেসিং সবগুলো কিন্তু একদম একদম অ্যাকুরেট যেভাবে ওইখানে আছে সেইভাবে কিন্তু হয়ে গেছে বুঝছেন তো কিভাবে আচ্ছা ওইখানে ওইখানে মিসিং দেখাচ্ছে ওইটা
ওই ফোনটা আর ওইটা কিন্তু সেম না। ভিভো টু মিডিয়াম ঠিকই পাইছে, কিন্তু ওইখানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একটু আবার দেখে নিচ্ছি, আচ্ছা কোন ফোনটা পাইছে একটু দেখে নিই আমরা। ইন্সপেক্ট ইভেন্ট করে হ্যাঁ রুবটো ঠিকই পাইছে, রুবটো পাইছে, কিন্তু তার কি দেয়া নাই, লাইন হাইট না, লেটার স্পেসিং যার কারণে প্রবলেম। লেটার স্পেসিং কতটুকু দেওয়া আছে, লেটার স্পেসিং 10 পিক্সেল, মেবি 10 পিক্সেল না, 10 দেয়া, 10 দিলে তো অনেক বেশি হয়ে যাবে। তুই দেখে নিচ্ছিস, কারণ ওইটা বারবার প্রবলেম হচ্ছে, ওইটা ফোনটা কিন্তু ইনস্টল দেওয়া না। যদি ইনস্টল দেওয়া থাকতো ফোনটা, ওটা ফোনটা আমার কম্পিউটারে, তাহলে আর কোনো প্রবলেম হইতো না। এখানে অ্যাকুরেট দেখায় তো কোনো পপআপ আসতো না, এরকম কোনো পপআপ আসতো না। আচ্ছা কোনটা ছিল, কাস্টম বিটিএনএ না, আমরা ওইখানে দিয়ে দিই কাস্টম বিটিএন, লেটার স্পেসিং 5 পিক্সেল। দেখেন 5ই বেশি হয়ে যাচ্ছে, 2.1.5 দিয়ে দিব, 1.5 অ্যাকুরেট, 1.5 পিক্সেল দিয়ে দিব, লেটার স্পেসিং 1.5 পিক্সেল। একটু দেখে আসি, হ্যাঁ আর একটু 1.2 দিয়ে দিব, বেশি হয়ে গেছে, 1.2 একদম অ্যাকুরেট, 1.2। কাস্টম বিশনটা কোথায়, এখানে এখন ঠিক হয়ে গেছে, ওইটার মতো হয়ে গেছে ওইটা। ওকে আবার এখন পরবর্তী সেকশনে আছি, এখানে কি আছে দেখি, ওইখানে দেখেন ওইটা হচ্ছে একটা সেকশন, সার্ভিস সেকশন বলতে পারেন বা ওয়ার্কিং প্রসেস, যেগুলো ওইখানে কে দেওয়া আছে ওয়ার্কিং প্রসেস। সেকশনের হেডিং হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে সেকশন হেডিং, আর ওইটা হচ্ছে কি, ওই সেকশনের কন্টেন্ট। সেকশন হেডিং এ কি থাকে, ওই সেকশনে কি কি দেয়া থাকে, ওইগুলো হেডিং এ ডিফাইন করা হয়। তারপর কি আছে, কয়েকটা কলাম দেওয়া আছে, কলামে কয়েকটা আইটেম রাখা আছে, আবার ওইখানে একটা আইকন আছে, একটা টেক্সট দেওয়া আছে। আমরা ওইটা স্পান দিয়ে নিতে পারি অথবা প্যারাগ্রাফ দিয়ে নিতে পারি, যে কোনো কিছু দিয়ে নিতে পারি। তাহলে শুরু করি, এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ও সরি প্রসেস সেকশন, আমার স্পেলিং অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা সেকশন নিলাম, সেকশন তারপর একটা আইডি নিয়ে নিব ওয়ার্ক নামে, ওয়ার্ক পি, যাতে একটু একটু যাতে প্রিফিক্স থাকে, ওয়ার্ক পি মানে ওয়ার্কিং প্রসেস। তারপর কন্টেইনার নিয়ে নিব, কন্টেইনার, কন্টেইনার ভিতরে কি নিব, প্রথমে সেকশন হেডিং, দেখেন প্রথমে কি নিচ্ছি, সেকশন হেডিং হেড, সেকশন হেডে কি আছে, প্রথমে একটা এইচ টু আছে, তারপর একটা ছোট্ট একটা সাব হেডিং আছে, ওইটা আমরা নিব এইচ টু প্রথমে, তারপর ওইখানে একটা পি নিয়ে নিব,
এখানে এটা সেকশন হেডিং টা এখানে ক্লোজ করে দিলাম, সেকশন হেডিং এখানে থাক, তারপরে আসি, তারপরে আমাদের সেকশন কন্টেন্ট, কন্টেন্টে কি কি দেয়া আছে, প্রথমে একটা কন্টেন্ট নিব, তারপর র নিব, রতে কলাম দিয়ে দিব, চারটা কলাম দিয়ে দিব, কন্টেন্ট র নিচ্ছি, র, তারপর কল এমডি কি দিব, থ্রি দিব, যেহেতু চারটা থ্রি দিব, কল এমডির ভিতরে কি আছে আমরা দিব এখানে সিঙ্গেল প্রসেস দিয়ে দিব, সিঙ্গেল প্রসেস সিঙ্গেল প্রসেসে কি রাখা আছে, একটা আইকন দেওয়া আছে না, এখন দেখি আমরা আইকনটা, আচ্ছা যদি ফন্টোসাম ইউজ করতো, অনেকে ফন্টোসামের আইকন ইউজ করে, এটা ফন্টোসাম না, ফন্টোসাম ইউজ করলে ওইরকম আসতো কার্সারটা, দেখি আমরা ওইটা কি ইউজ করতে, সে সে আইকন হিসেবে নিচ্ছে, হয়তো ফ্ল্যাট আইকন নিচ্ছে মনিটর, আচ্ছা দেখি আমরা ওইটা ফন্টোসামে আছে কিনা দেখে আসি, এখানে মনিটর, আচ্ছা মনিটর আছে, এখন দেখি তারপর কি ওইটা কি বলে অ্যাকচুয়ালি, ম্যাজিক ওয়ান, ম্যাজিক ওয়ান আবার কোনটা, ম্যাজিক ওয়ান আচ্ছা, ম্যাজিক ওয়ান ঠিক আছে, ওইটা ওইটা আচ্ছা ওয়ান দিই তো, না আমরা পাচ্ছি না, শুধু ওইটা আছে, কিন্তু আমরা ওদের এখানে কোনটা ইউজ করা, ওইটা ইউজ করা, আমরা ফন্টের সময় একটা আইকন মিসিং, তাইলে আমরা ফন্টের সঙ্গে নিয়ে আসতে পারবো না, প্যাডামস, আচ্ছা আমরা ফন্টের সময় আর দেখার প্রয়োজন নাই, আমরা একটা কাজ করতে পারি, ওইগুলাকে আইকন হিসাবে নিতে পারি, আমরা ইমেজ আকারে নিয়ে নিব ওইগুলা, বুঝছেন বিষয়টা, ইমেজ ফ্রেম পিক্সেল কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলাম, তারপর ওইটা পিএনজি 24 দিব, আর ওইটার রেজুলেশন বেশি থাকতে হবে, অথবা এইট এইদিকে একটু ব্যাকগ্রাউন্ডে কি আছে এটা ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডের উপর, যেন পিএনজি 8 দিব, অত বেশি প্রয়োজন নেই, আমাদের সাইটটা লোডিং হয়, লোড বেশি নিবে, আমরা যত পারি কম বাইটে রাখব, সেভ করলাম, ওইখানে একটা ফোল্ডার নিব আইকন, আইকন ফোল্ডার ওইটা রাখবো, প্রথমটা কি মনিটর, তারপর ওইটা ইমেজ ফ্রেম ট্রান্সপারেন্ট কন্ট্রোল শিফট অল্টার এস পিএনজি রাখা আছে সেভ, ওইটা ওইটার নাম কি ম্যাজিক, দিলাম, তারপর হ্যাঁ না ওইটা না, এপিএস সিলেক্ট হয়নি, হ্যাঁ এখন সিলেক্ট হয়েছে, ইমেজ অল্টার চেপে ধরে কিন্তু ওইখানে ক্লিক করছি চুকের আইকনে,
कंट्रोल शिफ्ट अल्ट आर एस। अच्छा नाम के तो नाम होते पैराम्स। তারপর ফাইনালি কি ইমেজ ফ্রেম কন্ট্রোল শিফট অল্ট এস সেভ দিলাম। এইটা হবে প্লেন, আগের জায়গায় চলে যাই, ওয়েট চলে আসলাম। আচ্ছা আমাদের আইকন গুলো নিয়ে কমপ্লিট। হ্যাঁ এখন একটা কাজ করব, সিঙ্গেল প্রসেসের ভিতরে প্রথমে আইকন আছে, আমরা আইকন যেহেতু ইমেজ আকারে নিলাম ইমেজ দিতে পারি, ইমেজের ভিতরে আইকন আছে, প্রথমে মনিটর দেওয়া আছে, ফন্টেশন থেকে কি করতে হলে আনতে হলে ফন্টেশন আনতে হলে তো ফন্টেশনের সিএসএ লিঙ্ক আপ করতে হবে, ডাউনলোড করতে হবে, দেন ফন্টেশনের আইকনটা এখানে দেখিয়ে দিতে হবে। আপনি ক্লাসে ছিলেন না নাকি? ক্লাসে ছিলেন না? ছিলেন কিন্তু মনে নেই কোনটা। আচ্ছা সমস্যা নেই, একটু দেখে নেবেন গুগল ইউটিউব দেখে দেখে নেবেন, এখন দেখাচ্ছি না, ওইটা একটু অন্য বিষয়। সিঙ্গেল প্রসেসে ইমেজ নিয়ে আসলাম, তারপর কি আছে? ডিজাইন ডেভেলপমেন্ট টেস্টিং লঞ্চ, ওইখানে ওইটা কি দিয়ে নিব, স্পান দিয়ে নিব না প্যারাগ্রাফ দিয়ে নিব, কোনটা দিয়ে নিব বলেন? ডিজাইন প্যারাগ্রাফ দিয়ে নিতে পারেন, স্পান দিয়ে হচ্ছে, কোনটা দিয়ে নিবেন সমস্যা নেই, আমরা ওইটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ওইটা চেঞ্জ করে দেবো আমরা, ম্যাজিকটা মনিটরটা, তারপর কি আছে মনিটর পরে ম্যাজিক দেওয়া আছে, আচ্ছা এখানে মনিটর হবে। মনিটর ম্যাজিক ডেভেলপমেন্ট আবার এটা ডুপ্লিকেট করেছি, এখানে কি কোন প্রসেস টেস্টিং, ওটা চেঞ্জ হবে ইমেজটা, কি ইমেজ থাকবে প্যারাম, এটা ওইখানে দিয়ে দিব অল্টার ট্যাগে, তারপর কি আছে ফাইনালি লঞ্চ। আচ্ছা এখানে কি লঞ্চ এল এ হবে, তো লঞ্চ হয়ে গেছে, প্যারাম আইকনটা চেঞ্জ করে দিচ্ছি, আইকনে কি হচ্ছে এখানে কোনটা, সরি এটা না প্লেন, এটা হ্যাঁ ওইটা এখানে দিয়ে দিচ্ছি, সেভ করলাম, ব্রাউজারে যাই দেখি কেমন আসছে। হ্যাঁ সবগুলাই চলে আসছে, আইকন গুলা যেহেতু হোয়াইট এই জন্য দেখা যাচ্ছে না, ওইটা চলে আসছে, আইকনও চলে আসছে, সবগুলাই চলে আসছে। এখন আমরা আমাদের মতো স্টাইল করে নিব, এখানে যেভাবে আছে ওইভাবে স্টাইল করে নিব। প্রথমে দেখেন পুরোটা সেকশন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ড্রপ করে নিচ্ছি, এটা হচ্ছে সেকশন ব্যাকগ্রাউন্ড, পুরোটা সেকশনের ব্যাকগ্রাউন্ড, ওইটা আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব, প্রথমে আমরা কোনটাকে নেব, ওয়ার্ক পি যেটা আছে, ওয়ার্কিং প্রসেস সিএসএস দিলাম, ওয়ার্ক আন্ডারস্কোর পি যেটা, ওইটার বিজি কালার ওইটা থাকবে। তারপর দেখেন প্যাডিং আছে, প্রত্যেকটা সেকশনের কিছু প্যাডিং আছে, এখানে কতটুকু প্যাডিং আছে দেখি আমরা, হাইট
120 পেডিং টপ সেম বটমটা দেখি কতটুকু আছে সেম থাকার কথা সেম থাকাই হচ্ছে টাইপোগ্রাফির স্ট্যান্ডার্ড হ্যাঁ 120 পেডিং উপরে নিচে কত 120 পিক্সেল ডানে বামে 0 গ্রেট সেভ করলাম ব্রাউজারে ডাইরেক্ট সেভ আসছে না কি হয়েছে প্রবলেম ওয়ার্ক আচ্ছা ওইটা তো আইডি দেখছেন ওইটা হচ্ছে আইডি আমরা ক্লাস হিসেবে নিয়ে নিয়েছি ওইটা হবে আইডি এখন সেভ করি হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে উপরে প্যাডিং আসছে নিচে প্যাডিং আসছে এখন আমরা ওইটা নিয়ে কাজ করি ওইটা নিয়ে কাজ করি সেকশন হেড যেটা আছে সেকশন হেড সেকশন হেডের ভিতরে কি আছে এইচ টু আছে তারপর কি আছে প্যারাগ্রাফ আছে তাই তো এখন সেভ করি ব্রাউজারে যাই এর আগে দেখে আসি আমরা তোর সাইজটা কি আছে দেয়া এটা হচ্ছে এটা কোন ফন্ট আমার ওইটা ওইটা রেলওয়ে ফন্ট আর কিছু না বোল্ড ওইটা হচ্ছে রেলওয়ে বোল্ড ফন্ট সাইজ হচ্ছে 40 কালার আমরা এখানে কালারটা হ্যাঁ কালার ব্ল্যাক ফুলটা ব্ল্যাক তারপর কি দেওয়া আছে আর লাইন হাইট এর প্রয়োজন নাই এইচ টু ফন্ট ফ্যামিলি তো দেয়া আছে অলরেডি উপরে দেয়া আছে এইচ টু থেকে এইচ ওয়ান থেকে এইচ থ্রি পর্যন্ত দেয়া আছে এইচ টু তে দেয়া আছে এখন আমরা ফন্ট টু একটা দিয়ে দিব প্রথমে ফন্ট সাইজ দিব আমরা ফন্ট সাইজ 40 পিক্সেল ফন্ট ওয়েট কতটুকু বোল্ড তারপর কালার কি কালার ব্ল্যাক 000 তারপর কি আছে আর যেন কি আনছিলাম ফন্ট ওয়েট একটু দেখে আসি হ্যাঁ হয়ে গেছে আর কিছু না এবার আমরা একটা কাজ করব যে সেকশন হেড আছে ওইখানে একটা বুঝতে হবে একটা ক্লাস দিয়ে দিব টেক্সট সেন্টার এটা সেন্টারে থাকে দেখি হ্যাঁ সেন্টারে চলে আসছে ওইখানে দেখেন পেডিং বটম কতটুকু দেওয়া আছে ওইখানে কতটুকু দেওয়া আছে জি বলেন মানে পিক্সেল কিভাবে আনবেন ওইটা ওইটা ওই যে পিক্সেল দেখাচ্ছে ওইখানে ওইটা ইঞ্চি দেখায় না কি দেখায় ও সেন্টিমিটার দেখাচ্ছে বুঝতে পারছেন দেখেন ওইটা কিভাবে আনবেন দেখেন কন্ট্রোল আর প্রেস করবেন দেখেন ওই বাই ডিফল্ট হয়তো আপনার কম্পিউটার বা ফটোশপ ওইরকম থাকবে তখন কন্ট্রোল আর প্রেস করবেন আর প্রেস করার পর একটা রুলার চলে আসবে দেখছেন রুলার চলে আসবে তারপর ওইখানে রাইট বাটন ক্লিক করুন রুলারের উপরে কি রাখবেন কার্সারটা দেখে রাইট বাটন ক্লিক করে যেটা দেয়া আছে আপনি পিক্সেল দিলে পিক্সেল দিবেন ইঞ্চি দিলে দেখেন এখন ইঞ্চি আসছে দেখছেন হ্যাঁ পিক্সেল দিবেন ওকে অথবা উইন্ডোজ থেকে ওইখানে রুলারটা আছে মেবি দেখি একটু রোলার রোলার উইন্ডো তো এখানে তো রুলার নাই হয়তো অন্য কোনো জায়গায় আছে এবারে আচ্ছা আমি তো রুলারটা একটা শর্টকাট কি দেখে নেব তো অন্য কোথাও দেখে নেবেন ওইটা প্রয়োজন নাই ওকে ওটা ফন্ট সাইজ কতটুকু প্যারাগ্রাফের দেখে নেই একটু আমরা গ্রুপ অটো মিডিয়াম ফন্ট সাইজ 16 পিক্সেল কালার
হ্যাঁ ওইটা এটা দেখি না ওইটা কি বলা 4949 দেখেন এক একটার কালার কিন্তু এক একটা এর জন্য আমরা নিতে পারছি না নাহলে প্যারাগ্রাফে দিয়ে দিতাম কালারটা প্রথমে ফন্ট সাইজটা ডিফাইন করে নেই ফন্ট সাইজ 16 পিক্সেল ফন্ট টু ওয়েট দেয়া আছে মিডিয়াম 500 পিক্সেল পিক্সেল না ওটা 500 এরকম থাকবে তারপর কালার ওটা দিয়ে দিলাম তারপর কি পেডিং বটম আচ্ছা পেডিং বটম পাইছে কিনা একটু একটু দেখে আসি হ্যাঁ কোন পেডিং বটম পায় না আমরা পেডিং বটম দিয়ে দিব 60 আর ওইখানে এস টু কতটুকু দেয়া আছে অলরেডি কিছু আছে আমরা ওইটা 20 দিয়ে দিব পেডিং বটম 20 কাট ফাংশনে এখন সেভ করে একটু ব্রাউজারে যাই হ্যাঁ দেখেন চলে আসছে আচ্ছা ওইটা ফন্ট ওয়েটটা মেবি পায় নাই দেখে আসে একটু প্যারাগ্রাফের ফন্ট ওয়েট আচ্ছা সেমি বুল হইলে কত কি কি দেওয়া আছে এখানে আচ্ছা মিডিয়াম ভার্সনটা মেবি আমাদের নেওয়া হয় নাই ওইখানে দেখি 500টা নেওয়া হয়েছে কিনা আর রোবট রেলওয়ে রোবট 300 400 500 নেওয়া হয়েছে তো 600-র কাজ করছে মেবি 600 দেওয়া লাগবে মূল হতে এলো ফন্ট ওয়েটটা আমরা 400 না দিয়ে ওইটা ওইখানে 500 না দিয়ে 600 দিয়ে দিব হয়ে যাবে ওকে গ্রেট এখন আসি আমাদের ওইখানে এখন ওইখানে একটা জিনিস দেখেন আমাদের হেডিং এর কমপ্লিট মতো এখন একটা জিনিস ডাট ফিক্স বলে দিচ্ছি আপনাদের ওইখানে দেখেন ওইখানে একটা তার প্রবলেম ওইখানে গ্যাপ বেশি ওইটা কিন্তু যে ডিজাইন করছে তার ডিজাইনার প্রবলেম কারণ প্রত্যেকটা সেকশনের ওয়াইড হাইট বা সবগুলো তো সেম থাকে ওইখানে বেশি ওইখানে কম ওইটা প্রবলেম ওইটা আমরা ফিক্স করে নিব ওইটা ডিজাইনের প্রবলেম তারপর দেখি আমরা জাস্ট ওইটা কপি পেস্ট করে দিব সেকশন হেডিংটা সেকশন হেডিং আমরা কপি পেস্ট করে দিব জাস্ট ওইগুলো চেঞ্জ করব পরবর্তীতে শুধু ওইগুলো চেঞ্জ করব কপি পেস্ট করে দিলে ওইটার আন্ডারে যে সিএসএস গুলো আছে ওইগুলো পেয়ে যাবে অটোমেটিক্যালি আমরা এটা পরে দেখব এখন আমরা ওইখানে আসি প্রত্যেকটা সেকশনে আসি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার দেখছেন ওইটার ব্যাকগ্রাউন্ড একটা ওইটার একটা ওইটার একটা ওইটার একটা আমরা একটা হাইট ডিফাইন করে নেই কতটুকু হাইট দেয়া আছে দেখি সিঙ্গেল প্রসেস সিঙ্গেল প্রসেসটাকে নিলাম একটা হাইট দিয়ে দিব আচ্ছা আমরা মিনিমাম হাইট দিব মিনিমাম আর ম্যাক্সিমাম বুঝেন তো মিনিমাম হাইট কতটুকু দিব আমরা 2 70 পিক্সেল ওইটা মিনিমাম দিব আমরা মিনিমাম দিলে 270-র কম পাবে না হাইট কমবে না বুঝছেন যদি আপনার এলিমেন্ট বেশি থাকে সাপোজ ওইখানে কি দিলেন ওইখানে আরো অনেকগুলো এলিমেন্ট থাকলো তখন কিন্তু তার তার যে দেয়া আছে যেটা দেয়া আছে আচ্ছা আমি কি বললাম এটা ম্যাক্স আমি যদি ওইখানে ম্যাক্সিমাম হাইট 270-270 পিক্সেল ম্যাক্সিমাম দেই তখন সর্বোচ্চ সে এতটুকু হাইট পাবে এলিমেন্ট যতই থাক অতটুকুই পাবে কিন্তু মিনিমাম দিলে ওইটা ঠিকই পাবে কিন্তু পরবর্তীতে যদি এলিমেন্ট বেশি হয় তখন ওইটা হাইট বেড়ে যাবে হ্যাঁ ভিত্তি করে হাইট বাড়বে মিনিমাম 270 দিন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই
আচ্ছা আমরা একটা একটা দিয়ে রাখি আমার উপর রেড, একটু দেখে আসছে হাইটটা পাইছে কিনা ঠিকঠাক। হ্যাঁ হাইটটা চলে আসছে। এখন ওইগুলাকে সেন্টার কিভাবে নিয়ে আসবো বলেন তো? ওইখানে কি দিব আমরা? ট্যাক্স সেন্টার, ট্যাক্স লাইন সেন্টার। দেখেন ওইখানে আমরা চাইলে কিন্তু ওইখানে দিতে পারতাম ট্যাক্স সেন্টার, আমরা ওইখানে দিলাম না কারণ বারবার দিতে হবে। এখানে আমরা ওইখানে দিয়ে দিলাম ট্যাক্স লাইন সেন্টার। হ্যাঁ সেন্টারে আসছে। এখন আমরা ওইখানে কি মধ্যখানে কিভাবে নিয়ে আসবো বলেন? তা আলোচনা হয়েছে অনেক। কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ ফ্ল্যাক্সটাই হচ্ছে বেটার, আমরা ফেডিং দিব না। ডিসপ্লে ফ্ল্যাক্স দেখেন অনেকগুলা চলে আসছে দেখছেন। আচ্ছা ওইগুলা ওইগুলা নিয়ে আলোচনা হয় নাই। ওয়েব কিট, মজ, এমএস, ও ওইগুলা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স যেটা ফ্ল্যাক্সটা কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না। সাপোজ আপনি যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে বা ফায়ারফক্সে সাপোর্ট করে অবশ্য, বা ফায়ারফক্স অথবা ক্রোমের যদি ওল্ড ভার্সনে যান তখন আপনার ডিসপ্লে ফ্ল্যাক্সটা কাজ করবে না। তখন যদি আপনি ওইগুলা ডিফাইন করে দেন ফ্ল্যাক্সের আগে ওয়েব কিট, মজ, এমএস, ও ওইগুলা দিয়ে দিলে হয়ে যাবে, কাজ করবে সবগুলো, সব ডিভাইসে, সব সব ব্রাউজারে কাজ করবে ওইগুলা দিয়ে দিলে। আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালাইন আইটেম সেন্টার সেভ করলাম ব্রাউজারে, যাই দেখি একটু আসছে কিনা। হ্যাঁ ওইটা দেখেন সেন্টারে আসছে ঠিকই, কিন্তু ওইটা কিভাবে আসছে? একটা লাইনে চলে আসছে তাই তো? এখন আমরা একটা কাজ করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, সিঙ্গেল প্রসেস যাই, ফ্ল্যাক্স ডিরেকশন আচ্ছা ওইখানে কলাম দিলে টিকে টিকে আসবে, বাট ওইটা দেখেন ভিতরে কি আছে? ভিতরে একটা ইমেজ আছে, সিঙ্গেল প্রসেসের ভিতরে একটা ইমেজ আছে, একটা প্যারাগ্রাফ আছে তাই তো? এর জন্য কিন্তু সে সবগুলাকে একটা লাইনে নিয়ে আসছে। এখন যদি ওইখানে ইমেজ থাকতো, ওইখানেও ইমেজ থাকতো, তবে ওইখানে প্যারাগ্রাফ থাকতো, ওইখানে প্যারাগ্রাফ থাকতো, তখন যদি আমরা ফ্ল্যাক্স ডিরেকশন কলাম দিতাম তাহলে কিন্তু একটা উপরে মানে উপরে নিচে চলে আসতাম। আমরা কলাম না দিয়ে আমরা রো ওয়াইজ দেই ফ্ল্যাক্স ডিরেকশন। রোদি হচ্ছে না, রোদি হবে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি ওইটা ওইটা না দিয়ে, কারণ একটু আগে বললাম যে যদি ওইখানে প্যারাগ্রাফ থাকতো বা ওইখানে প্যারাগ্রাফ থাকতো সেম এলিমেন্ট যদি থাকতো তাহলে কিন্তু ঠিকই আসতো, বাট এলিমেন্ট আলাদা হওয়ার কারণে ওইটাকে একটা লাইনে নিয়ে নিচ্ছে। তাইলে আমরা ওইটা অন্যভাবে করতে পারি, আমরা ফ্ল্যাক্সটা তুলে নিচ্ছি ওইখানে, হ্যাঁ চলে আসছে। আমরা ওইটা লাইন হাইট দিয়ে দিতে পারি, সেভ করি সিঙ্গেল প্রসেস, অথবা পেডিং টপ, পেডিং টপ যেহেতু ফ্ল্যাক্সে কাজ করছে না পেডিং টপই দিয়ে দিব। পেডিং টপই মনে হয় এখানে বেটার হবে, যেহেতু নির্দিষ্ট একটা হাইট দেওয়া আছে। আমরা পেডিং টপ কতটুকু দিব? 100 পিক্সেল দেই। হ্যাঁ চলে আসছে। আচ্ছা আমরা পেডিং না দিয়ে আরেকটা কাজ করতে পারি, দেখো এটা কাজ হয় কিনা একটু দেখে আসি। লাইন হাইট 270 পিক্সেল, এটা লাইনটা বেড়ে যাবে, এটা না এটা প্যারাগ্রাফে বেড়ে যাবে, ফন্টে পেয়ে যাবে। তাইলে আমরা একটা কাজ করি, আচ্ছা এর আগে আমরা একটা কাজ করতে পারি, ওইটাকে একটু স্টাইল দিয়ে আসি। তখন ওই পেডিং একটু দিয়ে দিলে আমরা একদম মিডিলে নিয়ে আসতে পারবো, পেডিং দিক টপ দিলে টেক্সাস সিলেক্ট করলাম, রেলওয়ে বোল্ড 16 পিক্সেল, টেক্স ট্রান্সফর্ম আপার কেস দেওয়া আছে, কালার হোয়াইট দেওয়া আছে, আইকনের নিচে কতটুকু পেডিং দেওয়া আছে দেখি 47 পেডিং বটন দেওয়া আছে। তাইলে আমরা সিঙ্গেল প্রসেসের ভিতরে যে ইমেজটা আছে
IMG, major trading bottom 45 value, 45 pixel. তারপর যে পিটা আছে পিটার স্টাইল দিয়ে দিব আমরা ফন্ট আই সরি ফন্ট সাইজ আপনারা কি বুঝতেছেন 16 পিক্সেল না কারো প্রবলেম হচ্ছে বলেন ফন্ট ওয়েট কতটুকু হবে কালার হোয়াইট text transform upper case save করি ব্রাউজারে যাই হ্যাঁ গ্রেট হয়ে গেছে এখন মধ্যখানে নিয়ে আসতে আমাদের সুবিধা হবে ওইখানে একটা জিনিস দেখেন ওইখানে যে আইকনটা আইকনটা কত সুন্দর শো করছে তাই না পুরো বাঙ্গা চুরা নাই কোথাও কিন্তু আমরা যে ইউজ করলাম কন্ট্রোল এ 100% দিয়ে দিই ওইখানে কিছু দেখেন একটু এদিক সেদিক একটু হচ্ছে আর কি আচ্ছা এটা পরে ফিক্স করে নেব আমরা একটু দেখে নেই আমরা পেডিং টপ থেকে এখন নিয়ে আসি আমরা এখন যদি আমরা পেডিং টপ দেই পেডিং টপ তো বাদে যে আমাদের আমাদের মতো করে নিয়ে আসি দিলে হয় একটু কমিয়ে দিব হ্যাঁ ওইখানে কি আছে ওইখানে কম হয়ে গেছে একটু বাড়িয়ে দিব এখন এখন কিন্তু অ্যাকুরেট 82 আমরা 82 দিলে এডিট টপ কোথায় দিব আমরা সিঙ্গেল প্রসেস এখানে আপনারা কি শুনতেছেন নাকি না অন্য কোথাও আছেন আপনারা বুঝতে পারছেন একটু কথা বললেন অ্যাকুরেট এবার আমরা এক একটার জন্য এক একটা কালারের জন্য কি করতে পারি বলেন তো সহজ ওয়ে কোনটা কারো জানা আছে ওইখানে আমরা একটা কালার ওইখানে একটা কালার এবং সহজে কালারটা কিভাবে মেনটেন করতে পারি হ্যাঁ ক্লাস গুলো কিভাবে নিব আমরা আমরা প্রসেসে একটা কালার দিতে পারি কালার ওয়ান দিয়ে দিলাম এখানে সিএল ওয়ান তারপর কালার টু সিঙ্গেল প্রসেসে কিন্তু নিচ্ছি সিএল টু তারপর এটা হচ্ছে সিএল থ্রি তারপর এটা হচ্ছে কি সিএল ফোর হ্যাঁ পারবেন তো বুঝতে আপনি কি যাচ্ছেন এখানে বুঝতে পারবেন কালারটা দিবেন তাই তো তারা শুধু বুঝতে হবে শুধু ডিসপ্লে ফ্লেক্স এর কাজ করছে বুঝছেন এখন কথা হচ্ছে বুঝতে কোনো ক্লাস কে ওভাররাইড না করে ভালো হ্যাঁ ওইটা কারণ আপনি ওইখানে একটা কালার দিলেন আপনি ওই ক্লাসটাকে দু একটা কালার দিলেন বুঝছেন আপনি আলাদা ক্লাস নিয়ে দিতে পারেন সমস্যা নেই বাট ওই ক্লাসটাকে ধরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন তখন আপনি ফরেনলি তীরে যদি অন্য কোথাও ইউজ করেন ওয়েবসাইটের তখন সেই কালারটা পেয়ে যাবে ওইটা হচ্ছে একটা কি বলে ওইটাকে ব্যাড প্র্যাকটিস হ্যাঁ কলএমডি ফোর আচ্ছা এখন আমরা ওইটাকে কালার দিয়ে দিব আমরা সিএল ওয়ান প্রথমে নিব ওইটা সেভ করে নিচ্ছি সিএল ওয়ান টু
3, ওইটা 3 দিব, ওইটা হবে 4। এখন প্রথমটা কি কালার দেয়া আছে? বিজি কালার ওইটা। পরেরটা কি দেয়া আছে? ওইটা বিজি কালার। ওকে, তারপরেরটা কি দেয়া আছে? ওইটা বিজি কালার। একদম লাস্টেরটা কে দেওয়া আছে? ওইটা সুন্দর একটা কালার, বিজি কালার। এখন সেভ দিয়ে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, সবগুলো দেখুন কত সুন্দর কালার করে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কিন্তু ওইখানে আমাদের আইকন গুলো কিন্তু ভালো লাগতেছে না দেখতে, দেখছেন? একটা জিনিস ওইখানে কিন্তু দেখেন কেমন লাগতেছে, আর ওইখানে কেমন লাগতেছে, একটু ডিফারেন্ট মনে হচ্ছে না, কি বলেন? একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা যে পিএনজি 8 নিচে যদি 24 নিতাম তাহলে ওইটা থাকতো না। তাহলে ওইখানে একটু দেখি আমরা, একটা চেঞ্জ করি, ওইটা কিরকম আর ওইটা কিরকম। আমরা ওইটাকে এখন পিএনজি 24 নিচ্ছি, দেখেন প্যারামসটাকে। হ্যাঁ, ইমেজ ফ্রেম সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট অল্ট্রা এস দিলাম, পিএনজি 24। এখন সেভ করি, ওইখানে আমরা রিপ্লেস করে দিচ্ছি, যেটা আছে ওইটাকে রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা একটু সেভ দিই, ব্রাউজারে যাই, দেখছেন কিরকম হয়েছে? এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, সেম একুরেট ফটোশপে যেভাবে দেওয়া আছে সেইভাবে দেওয়া আছে। বিশেষ করে লোগো এবং আইকনের ক্ষেত্রে আপনারা ওইরকম নিবেন, 24টা নিবেন, রেজুলেশন যাতে বেশি থাকে তখন দেখতে ভালো লাগবে। অথবা এসবিজি, এসবিজি দেখা আছে ওইটা নিবেন, এসবিজি ফটোশপ থেকে নেওয়া যায় অবশ্য, এসবিজি ওইগুলো থেকে নেওয়া যায়, নিবেন। আইকনগুলো আপনারা 24 করে দেবেন, আমি দিচ্ছি না 24, সবগুলা আর সবগুলো চেঞ্জ করতে হবে। আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের, তাই আমাদের কমপ্লিট, কিন্তু ওয়ার্কিং প্রসেস সেকশনটা কিন্তু কমপ্লিট, যেভাবে করলাম ওইভাবে করার ট্রাই করবেন। এখন আচ্ছা, এখন একটু ব্রেকে ব্রেকে যান আপনারা, তারপর পরবর্তী সেকশন গুলা করি, কি বলেন? ব্রেক কতক্ষণ নেবেন? আচ্ছা, ব্রেক আপনারা যেহেতু 11:30 চলে আসবেন, বুঝছেন? 11:30 আসলে পরবর্তীতে আর ব্রেক দিব না, কি বলেন? না, 15 মিনিট নেবেন এখন, পরবর্তীতে 15 মিনিট, কোনটা চান আপনারা? আপনি কি বলেন? হ্যাঁ, গ্রেট, তাহলে আমরা 11:30 চলে আসবো সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমাদের ওইটা কমপ্লিট হয়ে গেলো, ওই সেকশনটা কমপ্লিট। এখন আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, এডুকেশন আছে, ওইটাতে আসে। ওই সেকশনটাকে কি বলা হয় বলেন তো? ওইটাকে কি বলা যায় বলেন? আর কি বলা যায়? আর কেউ বলেন, আর কি বলা যায়? হ্যাঁ, আমরা পার্সোনাল অ্যাবাউট, আচ্ছা পার্সোনাল তো ই হবে না, অথবা ইনপুট যে কোনোটা দিতে পারেন, সমস্যা নেই, এটা তো ম্যাটার না, আপনি পার্সোনাল ইনপুট দিতে পারেন।
ওটা সেকশন নিব আমরা। প্রথমে কি নিচ্ছি, সেকশন, প্রথমে সেকশন নেবেন, তারপর কি দিবেন, পি ইনফো, এখন আইডিটা দিবেন পি ইনফো, তারপর কন্টেইনার নিতে পারেন। কন্টেইনার, কন্টেইনার ভিতরে আমরা কি নিব, কোনো সেকশনে হেডিং নাই, কলাম নিব, প্রথমে নিব র, তারপর কলাম নিয়ে নিব, জাস্ট র নিচ্ছি, কল এমডি। আচ্ছা এলজি না নি এমডি কেন নিলাম বলেন তো, বলেন কেউ বলেন আমাকে, আমি তো এলজি তে কাজ করতেছি, যদি এলজি না নি এমডি কেন নিলাম, যদি এমডি তে নিয়ে নেই তখন লার্জে অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে, যদি এম এলজি তে নেই তখন মিডিয়ামে যদি কাজ না করে আমরা করে দিতে হবে এমডি টা, আমরা এমডি তে নিলাম, এই জন্য নিলাম এমডি তে, নিলে এলজি তে অটোমেটিক্যালি হয়ে যাবে, এমডি তে যেভাবে নিব এলজি তে সেম হয়ে যাবে, কিন্তু এলজি তে যেভাবে নিব এমডি তে সেম নাও হতে পারে যদি ডিভাইস ভেদে, তখন আমরা ওইটা ডিফাইন করে দিতে হবে আলাদা করে। প্রথমে দিব আমরা কি, সিঙ্গেল ইনফো, যেহেতু সেম দুইটার স্টাইলিং কিন্তু সেম, তখন আমরা জাস্ট ডুপ্লিকেট করে ট্যাক্স গুলো চেঞ্জ করে দিব, ইনফো টাইপ আমরা একটা এইচ টু নিতে পারি, এইচ টু না কি দেওয়া আছে এখানে দেখি, এইচ থ্রি, আচ্ছা রেলওয়ে ফন্ট এইচ থ্রি, এইচ থ্রি, এইচ থ্রি একটা ক্লাস দিব আমরা, ক্লাস ইনফো টাইটেল, এখানে কি লেখা আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করে নিলাম সবগুলা, তারপর কি আছে, আর একটা কি আছে, সাব টাইটেল আছে এটার ভিতরে, টাইটেল তো মেইন টাইটেল, এটা সাব টাইটেল, ওটা হচ্ছে এইচ ফোর, তারপর একটা স্পান আছে, স্পান নিবাম, ওইটা স্পান দিয়ে নিব, তারপর ওইখানে কি আছে, এটা প্যারাগ্রাফ আছে, আচ্ছা এখন ওইখানে একটু জিনিস দেখি আমরা, ওইটা কি স্পান দিয়ে নিব না অন্য কিছু দিয়ে নিব বলেন তো, কোনটা নিয়ে নেওয়া বেটার, আমরা ওইটাকে স্পান দিয়ে নেব, যেহেতু ওইটা পি হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে ডিফারেন্ট একটা একটা জিনিস, বা তাই আমরা প্রথমে একটা ডিপ নিতে পারি, ডিপে একটা ক্লাস দিব ডেট অথবা অন্য কিছু একটা দেবো, আমরা স্পান দিয়ে করে নিব ওইটা, আর ওইটা আমরা পি দিয়ে নিব, বুঝছেন, এটা হচ্ছে এইচ ফোর, একটা ক্লাস দিব আমরা সাব টাইটেল, তারপর একটা স্পান নিব, স্পানের ক্লাস দিব ডেট, ক্লাস নিয়ে ইয়ে করছি সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে, এর জন্য করতে হবে, রোবট মিডিয়াম, তারপর কি আছে, প্যারাগ্রাফ আছে, আচ্ছা কন্টেইনার নেওয়া হয় নাই, মেবি স্পেলিং ভুল হয়েছে, ডিজাইনে আসি, একটা কি দিব, একটা সিঙ্গেল ইনফো আমরা আরেকবার নিতে পারি এখানে, ওইটা জাস্ট ডুপ্লিকেট করে দিব,
হ্যাঁ বর্ডার আমরা ওইখানে এইচআর দিয়ে করে নিতে পারি। আচ্ছা বর্ডারটা পরে দিচ্ছি, হ্যাঁ এইচআর দিলে বর্ডারটা হয়ে যাবে। সেভ দিই, রিলোড দিই, দেখছেন বর্ডারটা চলে আসছে অটোমেটিক্যালি। এখন আমরা ওইটা আমাদের মতো করে স্টাইল করে নিব, যে আমরা পরবর্তী ওইটাও নিয়ে নেই যাতে একসাথে সবগুলো স্টাইল পেয়ে যায়। এই চার দিলে এটা ওটা কি বলে, এটা কি চারের মিনিটটা কি আলাদা একদম মনে নেই আমার, হরিজন্টাল কি ওটা কি একটা হইতে পারে। আমরা আমরা কলেজে সিক্সটা ডুপ্লিকেট করে নিচ্ছি, সেভ করি। হ্যাঁ সবগুলাই চলে আসছে, এখন যদি আমরা স্টাইল দিই একসাথে সবগুলাতে পেয়ে যাবে, তাই না? কত সহজে আমরা কাজ করা করতে পারবো। আমরা স্টাইল কি দিব দেখেন, আচ্ছা ওইটা ওইটা না ওইটা তুলে নিব, প্রথম যেটা ওইটাতে আছে শুধু না, ওইখানে আছে ওইখানে নাই, আমি ওইটা তুলে তুলে নিচ্ছি। তারপর আচ্ছা আমি প্রথমটা তুলে নিচ্ছি, ওইখানে আছে তাই না, ওইখানে আছে ওইখানে নাই, ওইখানে আছে ওইখানে নাই। হ্যাঁ হয়ে গেছে, এখন আমরা শুধু টেক্সট গুলা চেঞ্জ করে দিব, একটু পরেই দিচ্ছি সবগুলো। আমরা স্টাইল করে নিই, স্টাইল কিভাবে করবো, প্রথমে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, প্রথমে এটা ব্যাকগ্রাউন্ড কালার, ফেডিং কতটুকু দেওয়া আছে, সেকশন ফেডিং উপরে যে ফেডিংটা দেওয়া ছিল 120 পিক্স দেখেন, ওইখানে যে ফেডিং ওইখানে সেম ফেডিং তাই তো? তখন আমরা একটা কাজ করতে পারি, ওইখানে যে সেকশন কি ওয়ার্ক সেকশন ওইখানে তো পেডিং দিছি তাই না, তুই দেখে আসি। হ্যাঁ এখানে পেডিং দিছি, আমরা একটা কাজ করতে পারি, ওইখানে একটা ক্লাস নিব আমরা, ওইখানে একটা ক্লাস নিব সেকশন পেডিং নামে, বুঝছেন, সেকশন পেডিং, পেডিং। এখন আমরা একটা কাজ করি, সেকশন পেডিংটাকে উপরে আমরা ওইখানে একটা স্টাইল দিয়ে দিব, পেডিং উপরে নিতে 120 পিক্সেল, ডানে আমি 0, বুঝছেন। তখন আর ওইখানে যে ওয়ার্কে যে পেডিংটা দেওয়া আছে ওইটার প্রয়োজন, ওটা তুলে নিচ্ছি আমরা। সেম ভাবে আমরা ওই ক্লাসটা সেকশন পেডিং যে ক্লাসটা ওইখানে দিছি, ওই ক্লাসটা আমরা কপি করে ওইখানে দিয়ে দিব, পার্সোনাল ইনফো ওইখানে আমরা ক্লাসটা দিয়ে দিব। এখন দেখেন একসাথে কিন্তু পেডিংটা পেয়ে যাবে, ওইখানেও পাবে ওইখানেও পাবে। আমরা একটা জায়গায় শুধু সেকশন পেডিং এ কি দিলাম, পেডিংটা দিলাম, ওইখানে দিতে হচ্ছে না। এখন যদি আমরা সেভ করি, রিলোড দিই, দেখেন ওইখানেও পেয়ে গেছে ওইখানেও পেয়ে গেছে, তাহলে বিষয়টা বুঝছেন। এখন আমরা যদি পরবর্তী সেকশনে, যেমন ওইখানে আর কি সেকশন আছে, হ্যাঁ ওইখানে আছে, তখন আমরা কি করবো বলেন তো, ওইখানে কি কি দিব, শুধু ক্লাসটা দিয়ে দিব আমরা, সেকশন পেডিং নামে যে ক্লাসটা ডিফাইন করছে ওই ক্লাসটা দিয়ে দিব, হয়ে যাবে পেডিংটা। ওইখানে পেডিংটা দিয়ে দিব, সব জায়গায় পেডিং দিব, বারবার আমরা পেডিং দিতে হচ্ছে না, আদারওয়াইজ আমরা ওইখানে দিতে হবে পেডিং, আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওইখানে পেডিং দিতে হবে, বুঝছেন বিষয়টা। ওইটা কাজের সুবিধার্থে দ্রুত কাজ করার জন্য ওইটা করা হয়। কেউ না বুঝতে বলবেন, বুঝছেন, যদি বুঝে না আসে বলবেন, আমি বলে দিব। এখন ব্যাকগ্রাউন্ডটা দিব, পিএনএফ যেহেতু আইডি আমরা হ্যাশট্যাগ দিয়ে সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রেডিয়েন্ট, আমরা একটু ড্রপার দিয়ে আই ড্রপার দিয়ে ওইটা সিলেক্ট করে নিলাম। আমরা ফটোশপ থেকে
হ্যাঁ, তাইলে আমি ওইটা কপি করে দিয়ে দিব, সমস্যা কি? উপরে যে ব্যাকগ্রাউন্ডটা দেয়া আছে সিমিলারিটি, তাইলে আমি ওইটা নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম এটা। এখন দেখি একটু আমরা আউটপুটটা। ওয়াও, গ্রেট! এখানে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে। আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, কোথায় দেখেন? প্রত্যেকটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? ওইখানে কিন্তু, ওইখানে কিন্তু একটু ডিফারেন্ট, মাত্র দুইটা কালার দেওয়া আছে, তাই না? এখন একটা কাজ করতে হবে আমাদের। আমরা কিন্তু পার্সোনাল ইনফোটাকে ওইখানে ক্লাস নিতে একটু একটু কি করছি, দেখেন? সিঙ্গল ইনফোতে, সিঙ্গল আমরা তো ওইখানে দিতে পারবো না। আমরা চাইলে একটা কাজ করতে পারি, কল এনবি সিক্স এ একটা কালার নিব, একটা ক্লাস নিব, ওই ক্লাসটাতে দিলে তখন ওই ওইখানে পেয়ে যাবে, পাশাপাশি ওইখানে পেয়ে যাবে। সব থেকে বেটার হয় আমরা ওই সিঙ্গেল ক্লাসটাকে ডুপ্লিকেট করছি না ওইখানে, ওইটা ওইটা তুলে নিচ্ছি আমরা ওইখানে দিব। সিঙ্গেল ইনপোর্ট ভিতর আরেকটা ক্লাস নিতে পারি, ওই ওইখানে ওই ক্লাসটাকে ডুপ্লিকেট করে দেবো, সিঙ্গেল ইনপোর্ট থাক। আমরা একটা কাজ করি, ওইখানে ক্লাসটা নেই, একটা ক্লাস দিব কি, ইনফো কন্টেন্ট, ইনফো কন্টেন্ট আমরা ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। দেখি এখন সিঙ্গেল ইনফোটা কোথায়। হ্যাঁ, সিঙ্গেল ইনফো আছে, ইনফো কন্টেন্টের ভিতরে এগুলো আছে। একটু একটু ছোট করে বুঝতে পারবো আপনারা। সিঙ্গেল সিঙ্গেল ইনফো আছে, সিঙ্গেল ইনফোর ভিতরে ইনফো কন্টেন্ট নামে কি আছে। এখন আমরা একটা কাজ করি, ওই যে সিঙ্গেল ইনফোটা তুলে নিচ্ছি, ওইটাও তুলে নিচ্ছি, আমরা ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। ওইখানে উত্তর কি হইল, ইনফো কন্টেন্ট, তাই না? ইনফো কন্টেন্ট কে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি, আমরা ওইটা প্রয়োজন না, এটা তুলে নিচ্ছি আমরা। এই চার, এই চারটা দিব আমরা ওইখানে, ওইখানে দিব আমরা এই চার। বিষয়টা দেখেন কিভাবে ক্লাসগুলো ডিফাইন করছি। কলম ডি সিক্স এর ভিতর কি আছে, সিঙ্গেল ইনফো, তাই না? সিঙ্গেল ইনফোর ভিতরে দেখেন ইনফো কন্টেন্ট, আচ্ছা ওইটা তো, হ্যাঁ ইনফো কন্টেন্ট। এবং ইনফো কন্টেন্টে কি করলাম, দুইটা কন্টেন্ট যেহেতু দুইটা আছে এখানে, ওইটা হচ্ছে একটা, ওইটা হচ্ছে আর একটা, তখন আমরা ইনফো কন্টেন্টকে ডুপ্লিকেট করলাম। সিঙ্গেল ইনফোকে কি করতে হচ্ছে না, ডুপ্লিকেট করা লাগছে না। তখন এখন আমরা যদি সিঙ্গেল ইনফোতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তখন ওইটাতে পেয়ে যাবে, এবং প্যাডিং দিলেও সবগুলাতে পেয়ে যাবে, বুঝছেন? আপনারা কি বুঝছেন না কোনো কনফিউশন আছে একটু জানান। আচ্ছা দেখেন আমি কি করলাম, আমি ওইটা তুলে নিচ্ছি, একটা সাইড রাখি, ওইটা পরে বোঝাচ্ছে, এটা তুলে নিচ্ছি। কলম ডি সিক্স, প্রথমে রো নিলাম, কলম ডি সিক্স নিলাম, তারপর সিঙ্গেল ইনফো নিলাম প্রত্যেকটার জন্য, ওইটার জন্য কি নিলাম, ওইটা হচ্ছে একটা সিঙ্গেল ইনফো, বুঝছেন? সিঙ্গেল ইনফোর ভিতরে আরেকটা কি করলাম, ইনফো কন্টেন্ট, ওইটা হচ্ছে ইনফো কন্টেন্ট। তারপর আমরা সেম ওইটাকে ডুপ্লিকেট করে দিলাম ইনফো কন্টেন্ট। দ্যাট মিন্স কি দাঁড়াইলো, যে কলম ডি সিক্স এর ভিতরে একটা ক্লাস আছে, কি ক্লাস আছে, সিঙ্গেল ইনফো, তারপর ইনফো কন্টেন্ট, দুইটা আছে, বুঝছেন? এখন যদি আমরা উপরে যে সিঙ্গেল ইনফো আছে ওইখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে পুরোটাতে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, বুঝছেন? যদি প্যাডিং দিই তাহলে সবটিতে একসাথে প্যাডিং সব চতুর্দিকে পেয়ে যাবে। কিন্তু আমরা ওইখানে ইনফো কন্টেন্ট যেটা আছে ওইটাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না, কারণ ওইটা যদি ব্যাকগ্রাউন্ড দিই এতটুকু জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আবার ওইখানে আবার ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে, যেহেতু গ্রাডিয়েন্ট রিপিট হইলে একদম দেখতে ভালো লাগবে না। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কোথায় দিব, সিঙ্গেল ইনফোতে ব্যাকগ্রাউন্ড দিব। এখন আমরা যেহেতু চেঞ্জ করে নিচ্ছি, ওইটা আমরা ডুপ্লিকেট করে দিই, কলম ডি সিক্স থাকে দুইটা দিয়ে দিলাম। এখন ওটা সেভ করে কোনো ডিফারেন্ট দেখতে পারবো, আমরা ওইটা তুলে নিই। প্রথমটা রাখি, এইচ থ্রিটা ওইটা প্রয়োজন নাই, ওইটা প্রয়োজন নাই, প্রথমটা রেখে ওইটা তুলে দিচ্ছি, প্রথমটা রেখে ওইটা তুলে দিচ্ছি, এইচ থ্রি একটু সেভ করি, ব্রাউজারে দেয় রিলোড।
সেম কাজ, কাজ কিন্তু সেম, কিন্তু আমরা ক্লাসগুলো আগে ডিফারেন্ট করছি, একটু পরে বুঝতে পারবেন ক্লাসগুলো আগে কেন আমরা চেঞ্জ করলাম। আপনারা কি বুঝতেছেন সবাই, না কোনো কনফিউশন আছে? আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না। সবাই বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন তো? ওকে গুড, সবাই সবাই বুঝছেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড। ওইটা দেখেন দুইটা কালার মাত্র, ওইটা একটা ওইটা একটা। আমরা প্রথমে ওইটা নিচ্ছি, তারপর কোনটা ওইটা, এখন জেনারেট দেই। দেখেন ওইটা উপরে, দেখি ওইটা কি আছে, ওইটা ওই কালারটা উপরে আছে। আমরা ওইখানে দেখি, হ্যাঁ ওইটা উপরে আছে, বুঝি না অ্যাকচুয়ালি কি হয়েছে। হ্যাঁ না, দেখেন কোন কালারটা উপরে আছে, একটাতে একটাতে দেখেন ওই কালার নিচে আছে, কিন্তু ওইটাতে ডিফারেন্ট। দেখেন দুইটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনারা কি লক্ষ্য করছেন ওইখানে? দুইটা কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওইটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, আবার ওইটাতে আর একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। ওইখানে যে কালারটা ইউজ করা হয়েছে ওইটাতে কিন্তু ওই কালারটা ওইখানে ইউজ করা হয়েছে, বুঝছেন আপনারা? ওই কালারটা যেখানে ওইটা ওইখানে, তাইলে কি করতে হবে, আমরা ডিফারেন্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, তাই না? আমরা প্রথমে নিয়ে আসি কোনটা, দেখি ওইখানে কোনটা জেনারেট হয়েছে আমাদের। উপরে কালার আছে ওইটা, নিচে আছে ওইটা, আমরা দেখি একটু। হ্যাঁ প্রথমটাই হচ্ছে, এখন আমরা জেনারেট করলাম, আমরা প্রথমটা নিয়ে আসি। সিঙ্গেল ইনফো কোথায়, সিঙ্গেল ইনফোতে দিয়ে দিচ্ছি ওইটা, সিঙ্গেল ইনফো ডিজি। আচ্ছা পুরোটা তো কপি করে নিয়ে আসছে, ডিজি ওইটা একটু সেভ করি, রিলোড দেই। হ্যাঁ দেখেন দুইটা কালার কিন্তু সেম, একটু পেডিং দিয়ে দিই আমরা, দেখি পেডিং কতটুকু আছে, সিঙ্গেল ইনফোতে কতটুকু পেডিং দেওয়া আছে দেখে নিচ্ছি। উপরে নিচে আছে টি, ডানে বামে কতটুকু, 25। আমরা পেডিংটা দিয়ে দিচ্ছি, সিঙ্গেল ইনফোতে পেডিং উপরে নিচে কতটুকু আছে, 60 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল, তখন দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ পেডিং পেয়ে গেছে, উপরে নিচে পেয়ে গেছে, ডানে বামে পেয়ে গেছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম, ওইখানে যেটা ওইখানে ওইটা, তাহলে আমরা একটু ডিফারেন্ট করে নিয়ে আসি। আমরা দেখেন ওইখানে যে আইকনগুলো আছে, আপনি ব্যাকগ্রাউন্ডের ডিরেকশন ওইখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমরা কোনটা চাই, আমরা ওইটা না, আমরা কোনটা চাইব, হ্যাঁ আমরা ওইটা দিই। এখন দেখেন ওইখানে যে কালারটা ছিল ওইটা উপরে চলে গেছে, উপরেটা নিচে চলে আসছে, ওইটা কপি করব। ওইটা কপি করার পর আমরা ওইখানে আরেকটা কালার নিব, একটা কালার না একটা ক্লাস নেব, সিঙ্গেল ইনফোতে কালার, ইনফো কালার, ইনফো বিজি, ইনফো বিজি নামে একটা ক্লাস নিলাম, এবং ওই ক্লাসটাকে ইনফো বিজি, ইনফো বিজি ব্যাকগ্রাউন্ড কালার ওইটা দিয়ে দিলাম। দেন ওইটাতে পাবে কোনটা, প্রথমটা ওইটা পাবে ওইটাতে, দেন ইনফো বিজিতে পাবে ওইটা। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই। ডিফারেন্ট আগে বুঝছেন হয়েছে, কালারটাকে চেঞ্জ হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা তাহলে বুঝছেন কি প্রসেসটা, কোন প্রসেসে কাজটা করলাম?
জি শিওর কি বলেন চলে আসবে আসবে না আসবে তারপরে কলাম ইউজ করেন কলাম সি প্রত্যেকটা একটা কলাম থেকে আরেকটা গ্রিডের 15 পিক্সেল কিন্তু 30 পিক্সেল 15 না 30 পিক্সেল মার্জিন দেয়া থাকে আর ওটা বাই ডিফল্ট থাকে হ্যাঁ ওটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ কলামে দেয়া থাকে গ্রিডে এখন আর প্রত্যেকটাকে স্টাইল করে নেব টেক্সটগুলোকে যেভাবে দেয়া আছে ওইভাবে স্টাইল করে নেব তাই তো হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসলাম ওইটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম কন্টেন্টও নিয়ে আসলাম এখন আমরা স্টাইল করে নেই প্রথমে দড়ি কোনটাকে একদম হেডার যেটা আছে এটা রেলওয়ে ফন্ট বোল্ড 26 কালার হোয়াইট প্যাডিং বটম কতটুকু দেয়া আছে আর 60 পিক্সেল দিয়ে দিব বেশি লাগবে আর প্রথমে ইনফো টাইটেলটাকে নিব ইনফো টাইটেল ফন্ট সাইজ 26 পিক্সেল কালার হোয়াইট ফন্ট ওয়েট কতটুকু বোল্ড 700 তারপরে লিখা প্যাডিং বটম বাই ডিফল্ট কতটুকু দেওয়া আছে একটু দেখি হ্যাঁ একটু আছে তাইলে আমরা কতটুকু দেখছিলাম এখানে আমরা দিব 35 দিব প্যাডিং বটম 35 তারপর কি আছে দেয়া হ্যাঁ ওইগুলো একটু দেখে আসি আমরা আউটপুটটা দেখেন একসাথে কিন্তু ওইটাই তো পাইছে ওইটাই তো পাইছে কারণ ক্লাসটা কিন্তু একই ওইখানে পেডিংটা পাইছে ওইখানে পেডিংটা পাইছে এখন আমরা সাব টাইটেলটাকে দেখি একটু একটু টিডিএস সিলেক্ট করলাম রুবোটো বোল্ড ওইটা ফন্ট ফ্যামিলি রুবোটো বোল্ড দেয়া আছে তাই না ফন্ট সাইজ 18 পিক্সেল কালারটা আমরা একটু নিয়ে নিচ্ছি ওইখান থেকে এটা হচ্ছে কালার এবং কোনটাকে নেব সাবটাইটেল ফন্ট সাইজ 18 পিক্সেল 14 পিক্সেল হয়ে গেছে ফন্ট ওয়েট বোল্ড কালার ওইটা একটু সেভ করে ব্রাউজারে যাই একটু দেখে আউটপুট হ্যাঁ পেয়ে গেছে আচ্ছা ওইটা ফ্রন্ট ফ্যামিলি কি পাইছে দেখি ফ্রন্ট ফ্যামিলি পাইনি বাই ডিফল্টটা ডেস্কটপে লোকাল ডিসপ্লে যেটা আছে ওইটা পেয়ে গেছে আমি একটা কাজ করি এটা কি দেয়া H4 তাই না আর ফন্ট ফ্যামিলিটা এখান থেকে নিয়ে আসে রুবোটো ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি রুবোটো ওইটা এখানে দিয়ে দিলাম এখন দেখি একটু আচ্ছা আর একটা কাজ রয়ে গেছে একটু পেডিং দেখে আসি আমরা কতটুকু পেডিং বটমে দেওয়া আছে 25 বাই ডিফল্ট কতটুকু আছে এখানে আর 10 পিক্সেল দিয়ে দেবো হয়ে যাবে হেডিং বটম 10 পিক্সেল সেভ করে ব্রাউজারে যাই রিলোড দেয় হ্যাঁ হয়ে গেছে অ্যাকুরেট একদম পিএইচডি তে যেভাবে আছে ওই রকমই হয়ে গেছে বুঝে নাই ফন্ট কে এই তো ফন্ট ফ্যামিলি রোবট দিয়ে দিলাম তারপর ফন্ট ওয়েট ফন্ট ওয়েটটা মানে ওটা হ্যাঁ না ওটা স্টাইল কো ওয়েট মানে বুঝে নাই ফন্ট আমরা যে বি ট্যাগ দিয়ে যে বোল্ড করি ওই বোল্ডটা হচ্ছে বোল্ডের ভ্যালু ফন্টে আমরা বোল্ড লিখতে পারি এখানে বোল্ড হ্যাঁ বোল্ড লিখতে পারবো সমস্যা নেই হ্যাঁ বেলু বোল্ডের বেলু হচ্ছে 700
আর রেগুলার যেটা ওইটার ভ্যালু হচ্ছে কত 400, আর আর মিডিয়াম যেটা ওইটার ভ্যালু হচ্ছে 500, সেমি বোল্ড যেটা ওইটার ভ্যালু হচ্ছে 600, বুঝছেন? আর লাইট যেটা ওইটার লাইট হচ্ছে 300, 200, 100 এরকমই আছে, আপনারা দেখে নেবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওইখানে দেখেন ওইটা হচ্ছে কি তিন তিন হচ্ছে 100, তার ভ্যালু হচ্ছে কি 100, আবার ওইটা হচ্ছে ইটালি গেছে, লাইটের ভ্যালু কত দেখেন 300, আর তারপর রেগুলার রেগুলারের ভ্যালু কত 400, রেগুলার ইটালিক তো ইটালিক, মিডিয়ামের হচ্ছে 500, বোল্ডের হচ্ছে 700, দেখছেন? আর ওইটা হচ্ছে বোল্ড গাঢ় বোল্ড যেটা ওইটা হচ্ছে ব্ল্যাক বোল্ড, ওকে। এখন আমার ডেটা আছে, ডেটা স্টাইল কি দেয়া আছে দেখি একটু, ফন্ট রুবোটো মিডিয়াম, ফন্ট সাইজ 16 পিক্সেল দেয়া আছে, এটা কালার দেয়া আছে তাই না, বটম কতটুকু দেয়া আছে দেখি 20 পিক্সেল, আর ওইখানে কতটুকু আছে রাখা, এইখানে আমার 10 পিক্সেল দিয়ে দিব হয়ে যাবে। আমরা ডেটটাকে সিলেক্ট করি, ডেট কি আসলো এখানে একটা স্পেস দিয়ে দেখতে ভালো লাগবে, প্রথমে ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার ওইখানে যেটা ওইটাই, ফন্ট ওয়েট কতটুকু ছিল সেমি বল 600 পিক্সেল, পিক্সেল না ওইটা ভ্যালু কেটে পিক্সেল দিব না আমরা, শুধু ভ্যালুটা রাখবো আর কিছু না। তারপর ফেডিং বটম 10 পিক্সেল সেভ করি, হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা 10 পিক্সেল কম হয়ে গেছে, আমরা 20 পিক্সেল দিব, কি হইল প্যাডিং বটম পাইনি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আচ্ছা প্যাডিং প্যাডিং বটম দিতে হলে আপনার ডিসপ্লে ব্লক করে নেবেন, বুঝছেন? ডিসপ্লে ব্লক না করলে আপনার প্যাডিংটা পাবে না, ইনলাইন এলিমেন্টকে প্যাডিং দিতে হলে কখনো ডিসপ্লে ব্লক করে নেবেন, আমরা 15 রিজন দিয়ে দেওয়া হয়েছে। প্যাডিং বটম 15 পিক্সেল ডিসপ্লে ব্লক, আর না আমরা ইনলাইন ব্লক না, আমরা ব্লক রাখ, সেভ দিলাম, ব্রাউজারে যাই, এখন ক্যাব কি বলছিলেন বুঝি নাই, ওইটা পেয়ে গেছে কারণ ওটা স্পান নিছি না, স্পান নিছি স্পানের উপরে উপরে দেয়া আছে প্যাডিংটা, আমরা দেখে নিচ্ছি, ওইখানে দেখেন আপনি স্পান প্যারাগ্রাফ স্পান ফন্ট ফ্যামিলি ওইটাই পাবে, হ্যাঁ আমরা পিক আপ করে রাখছি। ওইখানে একটা জিনিস হয়েছে, ওইটা আর ওইটা সেম হয়ে গেছে তাই না, ওইখানে একটু ডিফারেন্ট দেখাচ্ছে বাট আমাদের এখানে সেম হয়ে গেছে, ওইটা ফন্ট ফ্যামিলি আমরা ফন্ট ওয়েট আমরা দিব কত 500 করে হয়ে যাবে, ওয়ান ফ্যামিলি 500 ফন্ট ওয়েটটা, হ্যাঁ এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমরা ওইটাতে আসি, প্যারাগ্রাফে আছে দেখে আসি একটু, ফন্ট সাইজ কত দেওয়া আছে, ওইটা কিন্তু রোবোটো ফন্ট, কিন্তু দেখেন সে কি করছে, সে অন্য একটা ফন্ট দিয়ে দিছে,
আর এটা রোবটও ইউজ করব। আর এটা স্ট্যান্ডার্ড হচ্ছে প্যারাগ্রাফ, যদি রোবট ফন্ট থাকে সব কিছু প্যারাগ্রাফ কি থাকবে রোবট ফন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, ফন্ট সাইজ কত? 16 পিক্সেল। ফন্ট ওয়েট রেগুলার। একটু প্যাডিং বটম কতটুকু দেওয়া আছে? আমরা কোথায় যাব? ইনফো কন্টেন্ট বা ইনফো কন্টেন্ট, ইনফো কন্টেন্ট যেটা, সরি, ইনফো কন্টেন্ট যেটা আছে ওইটার ভিতরে যে প্যারাগ্রাফটা আছে ওইটার ফন্ট সাইজ কত হবে? 16 পিক্সেল। কালার ওইটা হবে, যেটা আছে উপরে ওইটাই হবে কালার। আচ্ছা, ওইখানে হ্যাশট্যাগ দিবে, হ্যাশট্যাগ না দিলে কাজ করবে না। তারপর কি আছে? প্যাডিং বটম একটু দিয়ে দিব আমরা, ওইখানে 30 দেওয়া আছে, আমরা 20 দিয়ে দিব, কারণ 10 পিক্সেল ওইখানে রাখাই আছে অলরেডি। আমরা 15 দিব, কারণ এই চার যে নিচে আমরা ওইখানে যে এই চারটা নিচে, এই চারের দেখেন কিছু মার্জিন উপরে কিছু মার্জিন আছে, নিচে কিছু মার্জিন আছে, ওই এই চার থেকে অটোমেটিক ওইটা চলে আসছে। আমরা প্যাডিং বটন দিয়ে দিলাম, একটা কালার দিব, আমরা কালার তো পেয়ে গেল, ফন্ট সাইজ সব পেয়ে গেছে। এখন আমরা সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ, অ্যাকুরেট, একদম অ্যাকুরেট। আচ্ছা, কালারটা একটু দেখে আসি কোন কালার। আমার মনে হচ্ছে এখানে কালারটা অন্যটা ইউজ করা হয়েছে, আমি দেখে আসি। হ্যাঁ, আমরা ওই কালারটা সব জায়গায় ইউজ করবো, আমরা ওইগুলো তুলে নিচ্ছি, ওইগুলো না, ডেট সাব টাইটেলে এখন সেভ করি, ব্রাউজারে যাবো। হ্যাঁ, একদম অ্যাকুরেট, ওইখানে যে কালারটা আছে ওইটাই পেয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, ওইখানে ওইখানে মেবি অন্য একটা কালার রাখা আছে, দেখি আমরা এটা কোন কালার। ওইটা হচ্ছে সাব টাইটেলে, ইনফো টাইটেল সাব টাইটেলে ওই কালারটা দিব। এখন দেখি আমরা, হ্যাঁ এখন ঠিক আছে, ওইটা একটু একটু গাঢ় এবং এটা একটু লাইট, ওইগুলো আরো লাইট হয়ে গেছে। এখন একটা জিনিস রয়ে গেছে আমাদের বাকি, যে যে বর্ডার যেটা আছে ওইটার কালার দেখেন কি আছে, ওইটার কালার হচ্ছে ওইটা বর্ডারে। আমরা বর্ডারের কালার ওইটা দিয়ে দিব। ওইটা কিভাবে দিব আমরা? এই চার যে আছে, আচ্ছা ওইটা পাইছি কিভাবে দেখেন, ইনস্টা টেলিগ্রাম করলাম, এই চার দেখেন মার্জিন টপ বটম দেওয়া আছে, মার্জিন টপ মার্জিন বটম, বর্ডার বর্ডার টপ, আমরা এই চারে বর্ডার টপটা দিয়ে দিব। 1 পিক্সেল সলিড, ওকে সমস্যা নেই। এই চার যেটা আছে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, ওই কালারটা পেয়ে যাবে। এখন একটু দেখি কালারটা চেঞ্জ হয়েছে কিনা, ও আপডেট হয়ে গেছে। তাহলে একটু প্যাডিং বটম বাড়িয়ে দিব, মার্জিন বটম, মার্জিন না দিয়ে আমরা প্যাডিং বটম দেই 10 পিক্সেল। মার্জিন তো দেওয়া আছে অলরেডি কিছুটা, যাতে একটু নিচে আসে। হ্যাঁ হয়ে গেছে, তাহলে বুঝছেন বিষয়টা কিভাবে কাজটা করলাম, দেখি অ্যাকুরেট হয়েছে কিনা আমাদের ডিজাইনের মতো। অলমোস্ট যেভাবে ডিজাইনটা আছে সেম ভাবে আমরা করতে পারলাম আমাদের ওয়েবে। এটা কি বুঝছেন না কোনো কনফিউশন আছে কারো? হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী সেকশনটা দেখি একটু। আচ্ছা, সবগুলো আমরা না করি, ওইখানে আমরা আগামী ক্লাসে ওইটা একটা প্লাগইন দিয়ে করে নিব, বুঝছেন? ওইটা যেকোনো একটা প্লাগইন দেখবো, প্লাগইনের ইউজেস আমরা দেখে নিব। আপনারা এতটুকুই করেন, কয়টা সেশন করলাম আমরা? তিনটা।
ওই তিনটাই করেন প্রথম অবস্থায়, আমরা তিনটাই কিন্তু বেশি, তিনটা করতে পারলেই না, আপনারা যদি ওই তিনটা সাকসেসফুলি করতে পারেন সবগুলা যেভাবে করলাম যথেষ্ট, আমরা পরবর্তীতে আরো দেখবো অনেক কিছু। হ্যাঁ দেখি আগামীকাল ওইটা শেষ হয়ে যাবে কিনা দেখে নিচ্ছে একটু। হ্যাঁ আপনারা যদি ওইটা করতে পারেন, ওই তিনটা সেকশন সবাই করে নিয়ে আসতে পারেন, আমি আগামীকাল ক্লাসে কিন্তু ওইটা কমপ্লিট করে দিব, তারপর আমরা অন্য কাজে যাবো, বুঝছেন? ওইটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা যত দ্রুত আগাবেন আমি তত দ্রুত আগাবো, আপনারা বেশি কিছু শিখতে পারবেন। এজন্য বলছি আপনারা হোমওয়ার্ক গুলা যেটা থাকে সবগুলো যাতে কমপ্লিট করেন, প্রতিদিনের ক্লাসটা প্রতিদিনই কমপ্লিট করে নিয়ে আসবেন। কয়টা সেকশন রয়েছে আমরা? একটা, দুইটা, তিনটা, আমরা আগামী ক্লাসে তিনটাই করে নিব, যদি ওইগুলো আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমি দেখাবো না। যদি সবাই না করেন ওইটা, সবাই যদি না করেন আমি কিন্তু পরবর্তী কোনো একটা একটা সেশন দেখাবো না। আমার কথা কি বোঝা গেছে আপনাদের? হ্যাঁ